نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إتصل سورة الفاتحة. উদ্বোধনী সূরা। আল্লাহ এই সূরাটা দিয়ে কোরআনকে উদ্বোধন করেছে। উদ্বোধনী সূরা, ভূমিকামূলক সূরা। সূরা ফাতিহা কিন্তু প্রথম নাজিল হয়নি, কিন্তু যখন কোরআনকে সাজানো হয়েছে, তখন আয়াত সাজানো হয়েছে, তখন সূরা ফাতিহাকে আল্লাহর অনুমত ক্রমে রসুলান প্রথমে নিয়ে আসছেন। নিশ্চয়ই এর মধ্যে কারণ আছে। এবং এই সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের মা সূরা, উমুল কোরআন। কারণ আছে, এর মধ্যে অনেক কিছুই আছে। এটা হচ্ছে পুরা কোরআনের সারসংক্ষেপ। পুরা কোরআনের সারসংক্ষেপ হচ্ছে সূরা ফাতিহা, সেই জন্য এটাকে বলা হয় উমুল কোরআন। এর মধ্যে অনেক কিছুই আছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখেছি যেভাবে এর তাফসির করা হয়, ঠিক মূল কথাগুলো খুব একটা ওইভাবে আসে না, এবং সেখানে অনেক কিছুই থাকে যেটা যথাযথ হয় না, বা মূল কথাগুলো ঠিক মতো নিয়ে আসা যায় না। তো চলুন আমরা অনুবাদটা দেখে নেই, তারপরে আপনারা তাফসির করবেন, যে যে তাফসির করবেন। এ হচ্ছে অনুবাদ, আমরা একের থেকে তিন একসাথে। সকল প্রশংসা জগৎ সময়ের রব আল্লাহর জন্য, যিনি পরম দয়ালু, করুণায় শেষ বিচারের দিনের মালিক। এরপরে চার, এক থেকে তিন হয়ে গেল, এরপরে চার হচ্ছে আমি শুধু আপনারই দাসত্ব করি এবং শুধু আপনারই নিকট সাহায্য চাই। এরপরে পাঁচ নম্বর হচ্ছে আমাকে স্থায়ী পথটি দেখান। এরপরে ছয় সাত, সে পথ যে পথে চলা ব্যক্তিদের উপর আপনার কল্যাণ বর্ষিত হয়েছে, নয় তাদের পথ যে পথে চলা ব্যক্তিদের উপর গজব পড়েছে, এবং নয় তাদেরও পথ যারা পথভ্রষ্ট। এই হচ্ছে টোটাল আয়াত, সাতটি আয়াত, তার অনুবাদ। এখন এই কালার যেটা দেখতে পাচ্ছেন, দুটি কালারের মাঝে আল্লাহর একটা কথা আছে। যেমন প্রথম তিনটি আয়াত বলার পরে আল্লাহর একটা কথা আছে, সেই কথাটা হয়ে যাওয়ার পরে চার নম্বর আয়াতটি আছে, এরপরে আল্লাহর একটা কথা আছে, এরপরে পাঁচ নম্বর আয়াতটা, তারপরে আবার আল্লাহর একটা কথা আছে, এরপরে ছয় সাত নম্বর আয়াত, এরপরে আল্লাহর কথা আছে, সে কথাগুলো উজ্জ্বল। এবং এটি একটা খুবই খুবই চমৎকার বিষয় যে আল্লাহ কথাগুলো উজ্জ্বল রেখেছেন, কথাগুলো উজ্জ্বল রেখেছেন। মানুষের কথাটা বলা আছে, কিন্তু আমাদেরকে আল্লাহ আকল দিয়েছে, আকল দিয়েছে এই উজ্জ্বকতাটাকে বের করে নিয়ে আসা, এবং সেটা যুগের জ্ঞান অনুযায়ী হতে হবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে ওনার সামনে যারা ছিল তাদেরকে সামনে রেখে কথা বলেছেন, আর একটা গবেষণা করতে বলেছেন, কোরআন গবেষণা করতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কিছুক্ষণ গবেষণা করা সারা জেগে ইবাদত করার চেয়ে উত্তম। বিশ্বনবী এ হাদিস আমাদের সামনে আছে। গবেষণা ভুল হলেও একটি নেকি, সঠিক হলে দুটি নেকি। এটাও বিশ্বের শ্রেষ্ঠ মানুষটি আমাদেরকে গবেষণা উৎসাহিত করার জন্য বলেছেন। আর মুসলিম জাতি চালু করে নিয়েছে আমরা কি, এখন গবেষণা কোরআন নিয়ে গবেষণা করা, সন্ধ্যা নিয়ে এখন গবেষণা করার সময় শক্তির অপচয়, এটা শেখানো হয় সারা মুসলিম বিশ্বে ইসলামী শিক্ষায়। কোরআনের কি অবমাননা, সুন্নার কি অবমাননা করছে, করছি আমরা জাতি হিসাবে কি করছি। কাজেই এইসব কথাগুলো ঠিক ওইরকম ভাবে আসে না। দেখি আপনারা নতুন নতুন এই প্রজন্মের তাফসিরবিদ, এবং আমরা যে কথাটা এখন বুঝতে পেরেছি, যে কেউ তাফসির করতে পারে।
কোরআন তাফসির করতে গ্রামার লাগে না, কোরআন তাফসির করতে লাগে উৎকর্ষিত আকল। এখানে আমরা যারা আছি সবার আকল উৎকর্ষিত, জন্মগতভাবে যে আকল নিয়ে আমরা জন্মেছিলাম আমাদের সবাই আকল এখন উৎকর্ষিত। আকল উৎকর্ষিত হয় পৃথিবীর যে কোনো সত্য জ্ঞান, যে কোনো সত্য জ্ঞান আকলে ঢুকলে আকলটা উৎকর্ষিত হয়। এইভাবে আকলটা আল্লাহ রেখেছেন। কম্পিউটারে যেমন নতুন তথ্য দিলে সেটা উৎকর্ষিত হয়, ওর প্রসেসিং পাওয়ার বেড়ে যায়, ডিসিশন দেওয়ার ক্ষমতা বেড়ে যায়, ঠিক তেমনই আমাদের কম্পিউটার রক্ত মাংসের কম্পিউটার একই। আর যে যত সত্য জ্ঞান পৃথিবীতে আছে সবই আল্লাহর দেওয়া, কোনো কিছুই মানুষের তৈরি নয়, মানুষ খালি ডিসকভার করেছে, প্রণয়ন করেছেন আল্লাহ। জি জাফর আমার সাহেব, স্যার, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ, সামিউল আলিম থেকে শুরু করলাম এই জন্য যেহেতু আল্লাহ শুনতেছেন আমাদের কথা, এই জন্য। অবশ্যই অবশ্যই। আর এই টোটাল যে আয়াতগুলো আছে 7টি আয়াত এই সুরাতে, এটাও আল্লাহ মানুষকে শিখিয়ে দিয়েছেন যে তুমি এইভাবে বলো আমি তোমার কথা শুনবো। জি ঠিক, প্রথম মূল কথা এটা, সকল প্রশংসা জগৎ সমূহ রব আল্লাহর জন্য যিনি পরম দয়ালু ও করুণাময়, শেষ বিচারের দিনের মালিক। আল্লাহ একথা শুনে অত্যন্ত চমৎকার ভাবে খুশি হয়ে যান যে হ্যাঁ বান্দা, তুমি যা বলেছো ঠিক বলেছ। পরবর্তীতে যদি বলি যে আমি শুধু তারই দাসত্ব করি এবং শুধু আপনার নিকট সাহায্য চাই, তখন আল্লাহ খুশি হয়ে যান, রেজামন্দি হয়ে যান যে হ্যাঁ বান্দা তুমি ঠিক বলেছো, এছাড়া অন্য কোনো দাসত্বর মালিক নাই, তুমি সেটা বুঝতে পারছো, এবং অন্য কারো কাছে তুমি সাহায্য চাচ্ছ না, তার মানে তুমি শিরক থেকে সব পরিপূর্ণ মুক্ত। আল্লাহ খুশি হয়ে যাচ্ছেন, আমাকে স্থায়ী পথ টোটাল দেখা। টোটাল সুরাটা কিন্তু আল্লাহর কাছে একটা প্রার্থনা। হ্যাঁ জি আপনি জি, বলছেন ঠিক আছে, পুরো সুরাটাই একটা প্রার্থনা, এবং আল্লাহ এটা শিখিয়ে দিচ্ছেন তুমি এই আচ্ছা অবকাঠামোর মধ্যেই প্রার্থনাটা করো, আচ্ছা ঠিক আছে তাহলেই পুরো ঠিক আছে। কোরআনের প্রার্থনার অলমোস্ট এসে যায়। আমরা যদি খন্ড খন্ড ভাবে ধরি তাহলে এমন কোন অংশ বাকি থাকে না যে আল্লাহর প্রার্থনা থেকে বাকি থাকে বা কোরআনের কোন অংশ বাকি থাকে, আচ্ছা তা ঠিক নয়। আছে, বান্দা যখন বলছে আমাকে স্থায়ী পথটি দেখার, তখন বান্দা আল্লাহ বলছেন যে কোন পথটি, তখন পরবর্তীতে আসে সেই পথে যে পথে চলা ব্যক্তিরা আপনার কল্যাণ কল্যাণ বর্ষিত হয়েছে ব্যক্তিদের উপরে। এরপরে আবার বান্দা বলছে যে সেই পথে নয় যে পথে চলা ব্যক্তিদের উপর আপনার গজব পড়েছে, অথবা তাদের পথ নয় যে পথ মানুষ যে পথে লোক মানুষ যারা পথভ্রষ্ট হয়েছে। এক্ষেত্রে শেষে আল্লাহ তাআলা এই সন্তুষ্টির চিত্তে বলছে হ্যাঁ বান্দা তুমি ঠিক কথাই বলেছো, ওকে আমি তো সেই পথটাই দেখাবো। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট আপনি তাফসির করলেন, আমরা শুনলাম। ঠিক আছে, এটা আপনি আপনার বর্তমান যুগের অনুযায়ী এরকম করলেন। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এটা প্রথম যে আয়াতটা, যে সকল আমরা যখন বলি যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন যে দেখো, ফেরেশতাদের উদ্দেশ্যে বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করছে। জি, তারপর আমরা যখন বলি যে তিনি পরম দয়ালু ও করুণাময়, শেষ বিচার দিনের মালিক, তখন তিনি আরো খুশি হন, এবং ওইটাও বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করছে। এই জায়গাটা আমার ঠিক মনে নাই। আচ্ছা, তৃতীয়টা আমরা যখন বলি যে আমরা শুধু আল্লাহর দাসত্ব করি এবং শুধু আপনারই নিকট সাহায্য চাই, তখন আল্লাহ বলেন যে এই কথাটা, এটা আমার এবং আমার বান্দার মধ্যেই, এইটা শুধু আমার এবং আমার বান্দার মধ্যেই, এবং আমার বান্দা যা চাচ্ছে আচ্ছা তাকে তা দিয়ে দেয়। ডক্টর উমা কুসুম, ডক্টর উমা কুসুম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যাই, এই তাফসির যেটা করা হলো বা এ পর্যন্ত আমরা যা শুনলাম দুইজনের শুনলাম, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ঠিক এভাবেই কথাগুলো বলেছেন। সেটা আমরা চাচ্ছি এইটাকে আরো একটু যুগের জ্ঞান অনুযায়ী নিয়ে আসতে হবে, যুগের জ্ঞান অনুযায়ী, যুগের অবস্থা অনুযায়ী, যুগের অবস্থা অনুযায়ী। রাসূলুল্লাহ ওনার যুগের অবস্থা অনুযায়ী ওইভাবে বলেছেন, বর্তমান যুগের অবস্থা অনুযায়ী এটাকে কি বলা যেতে পারে সেটা। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর মেঘসুম, অংশগ্রহণ করেছে ইনশাল্লাহ, তার যে অংশগ্রহণ করার ইচ্ছা এবং করতে পারা যে সাহস, কংগ্রাচুলেশন ইনশাল্লাহ, আস্তে আস্তে হবে, আমরা ওইটা হয়তো শোনা নাই সেই জন্য। স্যার, এখানে প্রথম 3 আয়াতে আল্লাহর কাছে আমরা তো বলতেছি, তো আল্লাহ বলতেছে যে
কিরে তুই আমার এত প্রশংসা করতেছ, হ্যাঁ এই তিন আয়াতের জবাব। তখন বান্দা বলতেছে যে আমি শুধু আপনার ইবাদত করি আর আপনার সাহায্য চাই, তখন আল্লাহ বলতেছে যে তাহলে তো তুই ঠিকই আছো, কে তুই কে আমার এত প্রশংসা করতেছ, কেন তুই তো ঠিকই আছো। তখন আমরা বললাম যে আমাকে একটি স্থায়ী পথ দেখান, আচ্ছা মানে আমরা তো বর্তমানে দেখতেছি পৃথিবীতে অনেক পথ, হ্যাঁ মানে ইসলামের মধ্যে শত শত পথ আরম্ভ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ তখন আল্লাহ আমাকে একটি স্থায়ী পথ, যে পথটা স্থায়ী, যেটার পরিবর্তন হবে না, হ্যাঁ সরল পথ তো পরিবর্তন হয়ে যায়, স্থায়ী পথ তার পরিবর্তন হবে না। রাইট, হ্যাঁ তারপরে 6 নম্বর 6 সাথে বলতেছে যে আমাকে আপনার কল্যাণের যে পথ, যে পথে থাকলে আমি কল্যাণ পাবো এবং ওই পথ থেকে আর সেই পথ যে পথে গজব পড়বে। হ্যাঁ তখন স্যার আল্লাহ বলতেছে যে তাহলে তুই কোরআনের মধ্যে থাক, তাহলে তুই সঠিক পথটা পাবি। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের রাকিব সাহেব যে ডাইরেকশন থেকে বললেন, অন্যরা কিন্তু ওই ডাইরেকশন থেকে বলতে পারেননি। তো রাকিব সাহেব আলহামদুলিল্লাহ এতক্ষণ যারা করেছেন তাদের মধ্যে রাকিব সাহেব অধিক ভালো করেছেন। এই যে যোগিয়ার যে অবস্থা তার সাথে মিলিয়ে উনি কথাগুলো আনছেন, উনি অনেক আগে হয়তো একবার আমরা এটা করেছিলাম তাফসীর শুনেছেন, অনেকটাই মনে রেখেছেন, হয়তো সবটা হুবহু বলা একটু কঠিন। তবে রাকিব সাহেব আপনি আরো চিন্তা করেন, এটি মানুষের কাছে আরো উপস্থাপন করেন, আরো তাফসীর করেন সূরা ফাতিহা, দেখবেন আপনার যতদিন যাবে তত আপনার আরো সুন্দর করে বলতে পারবেন। সেই যেটা বলা হয় উকদাতাম মিল্লিসানি, আমার জিহ্বার জড়তা খুলে দিন, এমন ভাবে বলা যে তো মানুষ মুগ্ধ হয়ে যায়, মানুষ বলবে যে চরম চমৎকার কথা, একেবারে ম্যাজিক ম্যাজিশিয়ানের মতো কথা। স্যার এখানে বলছে 1 থেকে 3 আয়াত হচ্ছে সকল প্রশংসা, এখানে আমরা একটু স্টেজ দিচ্ছি, জগৎ সমূহের রব আল্লাহর, রব আল্লাহর জন্য যিনি পরম দয়ালু ও করুণাময়, শেষ বিচার দিনের মালিক। এটা শুনে মানে আল্লাহ বলছে এটা কে রে বান্দা তুই, তুই আমাকে এইভাবে এক্সপ্লোর করেছিস, তুই জগৎ সমূহের রব বলছিস, আমরা তো আগে বলতাম যে আসমান ও জমিনের মালিক। এখানে একটা একটা বিষয় স্যার, জগৎ সমূহ বিষয়টাও কিন্তু এখন এক্সপ্লোর হয়েছে, যে শুধু এই না, অনেক কসমিক বডিতে লক্ষ লক্ষ কোটি কোটি আছে। আল্লাহ বলছে তুই কে, যে তুই বান্দা কে, আমার বান্দা তুই আমার এইভাবে প্রশংসা করছিস। রাইট, গুড হ্যাঁ গুড জি স্যার। তারপরে তখন উনি বান্দা বলছে আমি শুধু আপনারই দাসত্ব করি, অর্থাৎ দাসত্ব সমস্ত শর্ত পালন করে আপনার দাসত্ব করি, দাসত্বের যে শর্তগুলো আছে সেগুলো যথাযথভাবে পালন করি, এবং শুধু আপনার কাছে সাহায্য চাই। এখানে একটু বলে নিই স্যার, এটা হচ্ছে যে আল্লাহ তো কারো মুখাপেক্ষী নয়, আমরা সবাই তার মুখাপেক্ষী। তো চাওয়া, যা কিছুই চাবো, সবকিছু জ্ঞানের উৎস, শক্তির উৎস, সবকিছুর উৎস আল্লাহ। হয়তো কোনো না কোনো কিছু অশিলা হয়, সেটা ঠিক আছে, সেই জন্য আমরা শুধু তার কাছে সাহায্য চাবো। সাহায্য কিভাবে আসবে সেটা আল্লাহ ঠিক করে দেবেন, কিন্তু সাহায্য চাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা তো আল্লাহ তখন বলছে হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস, আমার কাছেই চাবি, এটাই তো, এটাই তো তোর সঠিক ইয়ে। তখন বলছে যে তাহলে আর কি চাস তুই, আল্লাহ তুমি আমাকে স্থায়ী পথটি দেখাও, যে পথ একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত একদম কিয়ামত পর্যন্ত যে স্থায়ী পথ, সেই পথটা তুমি আমাকে দেখাও। এবং বলছে তাহলে তুই কোরআনের সাথে থাক, হ্যাঁ যে সুন্নাহ আমার যে ফরম্যাট আছে সেইভাবে থাক। তখন সে বলছে যে আল্লাহ তুমি আমাকে, ও না বলছে তুমি কি ঠিক করে বল কি চাস, কিভাবে আমি তোকে, আমি তো সাহায্য করেছি, কি চাস। তখন উনি বান্দা আরো স্পেসিফিক করে দিচ্ছে যে যে পথে চললে যে পথটা তোমার কল্যাণ দ্বারা পরিপূর্ণ, হ্যাঁ সেই পথটা আমাকে দেখাবে, এবং যে পথ দিয়ে চলার কারণে, অর্থাৎ আল্লাহর প্রোগ্রাম তো করাই আছে যে আমি ভালো পথে গেলে সেটা ভালো পথ, আর যদি ওই প্রোগ্রাম খারাপ হওয়ার পথ যদি প্রোগ্রামের মধ্যে যাই তাহলে তো আমি সে নষ্ট হবই। সেই জন্য বলছে যে আরো স্পেসিফিক যে আমাকে এমন কল্যাণ দান করো, এবং আমি যে ব্যক্তিরা তোমার কল্যাণ প্রাপ্ত হয়েছে যে পথে চলে, আমাকে সে পথে চল দেখাও, এবং সে পথ নয়, এবং আরো সুন্দর করে বলছে যে ওই পথটা যেন আমি না যাই ভুল করেও, যে পথে গজব আছে তোমার গজব পড়েছে, এবং যারা পথভ্রষ্ট হয়েছে
তারা সেই পথ যেন আমাকে না কাটে। স্যার এটা একটা একটা প্রেসক্রাইব ফরম্যাট, আল্লাহ তার কাছে আপিল করার অ্যাপ্লিকেশন করার একটা সুন্দর একটা প্রেসক্রাইব ফরম্যাট আল্লাহ বলে দিয়েছে। তারপরে আল্লাহ কি বললেন, ছয় সাতের পরে আল্লাহ কি বলছেন? ছয় সাতের পরে আচ্ছা আল্লাহ যত পথভ্রষ্ট তা আল্লাহ বললেন যে ঠিক আছে তুমি তাহলে এই কোরআনকে এবং সহি সুন্নাকে তুমি ধারণ করো, ভালো বোঝো, কাজে লাগাও, এটাকে পড়ো এবং সেই মতো চলার চেষ্টা করো, তাহলে তুমি সঠিক পথটা পেয়ে যাবে। জি আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ, দেখুন এবার অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। মানে আপনি ওই মানে ইয়েটা কোন ধরনের আমরা চাচ্ছিলাম সেটা আপনি নিয়ে আসতে পেরেছেন, অনেক ভালো হয়েছে। তবে এখানে আরো অ্যাডভান্স করার স্কোপ আছে, এটা থাকবে, এটা থাকবে, সব সময় থাকবে, আমরা যেই বলবো এটাকে আরো অ্যাডভান্স করা যাবে। তো আলহামদুলিল্লাহ ভালো বলেছেন আপনি। এবার আমরা এবার নতুন একজনকে দেখছি, উনি আগে কোনোদিন মনে হয় আমাদের এখানে করেননি, মির্জা রজি। এখানে আল্লাহ আমরা সুরা ফাতেহায় আল্লাহর কাছে আমরা চাই পুরাটা কোরআন শরীফের সারমর্ম হিসাবে আমরা তার কাছে মানে নিবেদিত এবং সবকিছুই চাই, এবং নামাজে কি ফাতেহা আমরা যখন পড়ি তার উত্তর আল্লাহ দিয়ে থাকেন, সেটা আমরা দেখতে পাই না, সেটা উজ্জ থাকে, কিন্তু আমরা এটা জানি যে উনি এটার উত্তর দেন। তাহলে সেভাবে উত্তর প্রশ্ন এখানে কথাটা বান্দার কথা বলা আছে, আল্লাহর কথাটা ইন বিটুইন। হ্যাঁ, আল্লাহর কথাটা উজ্জ থাকে, এখানে সকল প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহর জন্য। তখন আল্লাহ বলেন যে দেখো ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করলো, তারপরে যিনি পরম দয়ালু করুণাময়, তখন বলেন যে আমার বান্দা আমার গুণগান গাইলো, গুণ গাইলো আর কি, আর শেষ বিচারের দিনের শেষ বিচার দিনের মালিক, তখন আল্লাহ আবার বলেন যে আমার বান্দা আমাকে মানে গৌরব করলো, গৌরব করলো, আমি শুধু আপনারই দাসত্ব করি, আমি শুধু আপনারই দাসত্ব করি এবং শুধু আপনারই নিকট সাহায্য চাই। তখন আল্লাহ বলে হে বান্দা তুমি কি সাহায্য চাও, তুমি কি সাহায্য চাও? তখন আমরা বলি আমাকে স্থায়ী পথ দেখান, তখন আল্লাহ বলেন যে আমরা যেভাবে ডাকি সেভাবে, তার উত্তরে আল্লাহ বলেন যে তুমি আমাকে যেভাবে ডাকছো তাতে তো সহজ সরল পথেই আছো, তাহলে সহজ সরল পথে আছো, তারপরে সে যে পথে চলা ব্যক্তিদের উপর আপনার কল্যাণ বর্ষিত হয়েছে, নয় যে পথে চলা ব্যক্তি। ওকে ওকে রোজি ম্যাডাম আপনি বলেছেন ভালোই, ভালো মানে আপনি আরেকটা বলছে যে হে আমার বান্দা কি চায়, এটার মানে ছয় সাতের পরে যে আমার বান্দা কি চায়, সে যা চায় তাই আমি তাকে দিচ্ছি। জি জি ঠিক আছে, আপনি যেটা বলেছেন আলহামদুলিল্লাহ, আপনি প্রচলিত যে ব্যাখ্যা রসুল হাসানের যে হাদিসটা সেটা আপনি ভালো জানেন, উনি যেভাবে বলেছেন আজ থেকে 1500 বছর আগে সেটা আপনি বললেন, এটাই সাধারণত সারা বিশ্বে এটাই বলা হয়, এই এই হাদিসটা অনুযায়ী আয়াতগুলো তাফসির করা হয়। কিন্তু আমরা চাচ্ছি আপনি, আপনাকে মোবারকবাদ যে আপনি বলেছেন, আপনি বলার হিম্মত রেখেছেন, ইনশাল্লাহ এরা আরো অ্যাডভান্স হয়ে যাবে, আপনি শুনতে থাকুন যে অন্যরা কি বলে। এর আগে যেটা বাপ্পি সাহেব বললেন বা তার আগে আরেকজন যে বললেন আমাদের, তারা দুইজন কিন্তু যেভাবে বলেছেন, মানে আমরা চাচ্ছি যে ওই কথাটা ঠিক আছে, এটা একটা রসুল আমার আল্লাহ এবং বান্দার মধ্যে কথোপকথন, এটা ঠিক আছে, কিন্তু বান্দার কথাটা তো ওটা আছে, তার ব্যাখ্যা কিছু হবে এবং ইন বিটুইন আল্লাহর কথাটা কি হবে, আসলে অভ্যাস নাই তো বলে ওই। না না আপনি বলেছেন, ভালো বলেছেন, আপনি শুনুন, আপনি শুনতে থাকুন, দেখুন অন্যরা কিভাবে বলে, আপনি ভালো বলেছেন। মানে আপনি যেটা রসুল ইসলামের হাদিসটা বলেছেন এটা ঠিক বলেছেন, আপনি ঠিকই বলেছেন, ওটা ঠিক আছে, ওটা ওই যুগের রসুল ইসলাম বলে আমাদেরকে বলেছে তোমরা এইভাবে তোমাদের যুগ অনুযায়ী সামনে রেখেও এই আয়াতের তাফসীর করবা তোমাদের যুগ অনুযায়ী। উনি যদি আমাদের যুগে এখন যে অবস্থায় সেইভাবে বলতেন তো সবাইকে মধ্যে কি বলে এইসব, এইসব কি বলে স্যার? দুনিয়ার সিস্টেম হলো স্যার, কারো কাছ থেকে কোনো কিছু পেতে হলে তার প্রশংসা, যেমন অফিসের আমরা যদি স্যার দুনিয়াবি অফিস আদালতের কথা চিন্তা করি, বসের সামনে যে যে আমি কিছু চাবো, আমার ছুটির দরকার বা যেকোনো জিনিস আমি বসের কাছ থেকে উদ্ধার করতে চাই, সেক্ষেত্রে যেই আমরা তার প্রশংসা করি, স্যার আজকে আপনার খুব ভালো দেখাচ্ছে বা স্যার আজকে আপনাকে খুবই স্মার্ট লাগছে, মানে বিভিন্ন ভাবে স্যার আমরা চেষ্টা করি বসকে খুশি করার জন্য।
তো বস তখন মানে সে তো বোঝে যে আসলে তার কোনো একটা ধান্দা আছে, ধান্দায় নিশ্চয়ই সে কোনো ধান্দা নিয়ে আমার কাছে আজকে আসছে। তো তখন বলে তুই তো প্রশংসা করছিস, আচ্ছা তুই কোন ধান্দা নিয়ে আসছিস? তখন মান্দা বলে যে আমি তো স্যার আপনার যে আল্লাহ আমি তো আপনার দাসত্বই করি এবং আপনার নিকট সাহায্য চাই। আচ্ছা তো তখন আল্লাহ বলে আচ্ছা এক এক তিন হয়ে গেল, এরপরে চার, এক তিন এরপরে চার, চারের পরে ওই দুইয়ের মধ্যে কি হবে, তারপরে চার পাঁচের মধ্যে কি হবে, তারপরে এরকম ঠিক আছে, তারপরে বলে বলে যান বলে যান। তারপরে স্যার তখন আল্লাহ কাছে তো স্থায়ী পদের যে একটা দাবি বান্দা যা মানে আবদার করতে থাকে, তখন আল্লাহ বলে তুই তো স্থায়ী পথে আসিস, আর পরে আবার কি পথ চাস? তখন আল্লাহ বান্দা বলে যে শালা সেই পথ চাই যে পথে চললে কল্যাণ পাবো, আর সেই পথ নাই যে পথে চললে আমি গজব বিপদাপদে পতিত হব, পথভ্রষ্ট যারা তাদের আমি পথে পথ চাই না। তখন আল্লাহ বলে যে স্থায়ী পথ আমি তোকে কোরআনই দিয়ে দিলাম, এই কোরআনই হলো তোর স্থায়ী পথের পথ নির্দেশনা দেবে, এই কোরআনটা যদি তুই পড়তে থাকিস শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে এই এর মধ্যেই তোর স্থায়ী পথের মানে পথ পেয়ে যাবি। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলেন আমাদের একজন স্পেশালিস্ট ডক্টর, উনি অ্যানেস্থেসিওলজিস্ট, মোটামুটি ওনার ইয়েটা সুন্দর আছে, ভালো আছে। উনি আমাদের টিমের মেম্বার, যতটুকু শুনে শুনে মনে রেখেছেন আলহামদুলিল্লাহ, যথেষ্টই মনে রেখেছেন। আমরা যে সময় অপারেশন করি এসব বিষয় নিয়ে আলোচনা হয়, কাজে আমাদের টিমে যারা আছেন তারা সবাই কিছু না কিছু বলতে পারবেন যারা ওই ওই আলোচনা শুনেছেন। তো আলহামদুলিল্লাহ উনি যেটা বলেছেন আমি ডক্টর ইদ্রিসকে বলবো আপনি বলতে থাকুন, দেখবেন আপনার বলার মান আরো যত দিন যাবে উন্নত হবে, যত দিন যাবে উন্নত হবে। স্যার এখানে বলছেন যে আমরা সূরা ফাতিহা প্রথম থেকে দেখি, তাহলে এক থেকে তিন পর্যন্ত হলো স্যার এখানে আল্লাহ প্রশংসা, যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তারপরে বলছে যে আল্লাহ পরম দয়ালু এবং করুণাময় এবং তিনি শেষ বিচারের মালিক। এখানে আমরা যখন কোনো মানুষের কাছে কোনো কিছু চাই, দুনিয়া বিষয়ে যদি কোনো কিছু চাই, যদি প্রধানমন্ত্রী আসেন বা আমাদের যদি কোনো মন্ত্রী মহোদয় আসেন বা যে কেউ আসুক তার ইয়ে আসেন, তা আমরা তারপর তার জন্য একটা মানপত্র তৈরি করি, মানপত্র তৈরি করে তার প্রথমে গুণগান গাই, তাকে প্রশংসা করি, হ্যাঁ আপনি আমার দীর্ঘদিন এই এলাকায় উন্নতি করছেন, এই 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 অনেকটা গুণগান গুলো গাই, যার পরে বলি যে আমাদের এই এলাকায় এই এই সমস্যাগুলো আছে, তো আমাদের এই জিনিসগুলো দিতে হবে। তখন তো বলে, তখন ওই মন্ত্রী মহোদয় বলে যে প্রধানমন্ত্রী বলে আমি তো দিতেই আছি, আমি তো দেশের উন্নতি করতেছি, আমি তো আপনাদের এলাকার উন্নতি করতেছি, আমি এই এই জিনিসগুলো দিছি, তো ঠিক আছে দিচ্ছেন তো আরো দিতে হবে আর কি। এইসব বিষয়গুলো যদি আমরা দুনিয়ার সাথে যদি তুলনা করি বা আমরা যে বর্তমান যে সিচুয়েশন আছে এর সাথে যদি তুলনা করি, তাহলে এই জিনিসগুলো আরো স্পষ্ট হয়ে যাবে আমাদের এই উদাহরণগুলোর সাথে, দুনিয়ার উদাহরণের সাথে আমরা যদি মিলাই। প্রথমে আমরা আল্লাহ প্রশংসা করলাম, আল্লাহ বললো ঠিক আছে বান্দা তোমার প্রশংসা করলো, তারপর আমরা বললাম যে আল্লাহ আমরা তো শুধু তোমায় দাসত্ব করি, তুমি ছাড়া তো কেউ নাই, তুমি আমাদের মালিক, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি মালিকা। তখন বলে যে আল্লাহ বলতেছে যে বান্দা তুমি যে আমাদের এত প্রশংসা করতে তুমি কি চাও বলো। তখন বলি যে তখন বান্দা বলছে এটা কিন্তু আল্লাহ শিখায় দেওয়া ফর্ম স্যার, এটা একটা প্রেসক্রিপ্টেড ফর্ম, আল্লাহ আল্লাহ তখন বলছে যে তুমি কি চাও। তখন বান্দা বলছে যে হে আল্লাহ আপনি আমাদেরকে স্থায়ী পথ দেখা, বলছে যে স্থায়ী পথ তুমি তো বান্দা স্থায়ী পথেই আছো, তুমি যে পথে আছো, তুমি নামাজ রোজা করতেছো, ইবাদত বন্দি করতেছো, তুমি তুমি রোজা করো সবই তুমি তো স্থায়ী পথেই আছো। তখন আল্লাহ বলেন, তখন বান্দা বলতেছে যে হে আল্লাহ আমরা এই পথে আছি ঠিক আছে, কিন্তু তারপরে আপনি আমাদেরকে কল্যাণ দেন, আমাদেরকে সেই ব্যক্তি যারা আপনার কল্যাণে পড়ছিল এবং যারা পদভ্রষ্ট নয়, যারা পথভ্রষ্ট নয়, এই সমস্ত ব্যক্তিদেরকে আমাদেরকে যারা হেদায়ত প্রাপ্ত এই এই পথটা আমাদের দেখান। তখন আল্লাহ বলতেছেন যে ঠিক আছে তাহলে তুমি আমার যে কোরআন আছে, কোরআন এবং রসুলকে তুমি মান্য করো, কোরআনকে আঁকড়ে ধরো, রসুলকে তুমি ই করো, তাহলে তুমি স্থায়ী পথটা পেয়ে যাবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব দেখুন
উনি ইঞ্জিনিয়ার, কিন্তু উনি এখন কোরআন জানার জন্য বোঝার জন্য অনেক চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় পড়াশোনা করছেন, উনি এখন আরবি গ্রামার শেখার জন্য ক্লাস করছেন। আপনার কি কোর্স শেষ হয়ে গেছে আব্দুর রহমান সাহেব? আলহামদুলিল্লাহ ভালোই বলেছেন, মোটামুটি কথোপকথনটা বলার চেষ্টা করেছেন। তবে ইঞ্জিনিয়ার সাহেব, আপনি এই এটা আমাদের যে সালাত কেন ব্যর্থ হচ্ছে বইটাতে এটা লেখা আছে মিরপুর থেকে, মিরপুর থেকে আলহামদুলিল্লাহ যেটা মানে এখানে ম্যাডাম আপনি বলুন কি হবে তাফসীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম। বাংলাটা বাংলাটা বলে যান, ওই এক থেকে তিন আমরা যে অনুবাদ দিচ্ছি তার সময়টা কমে যায়। তখন স্যার আল্লাহ বললেন, বান্দাকে বললেন যে তুই আমার এত প্রশংসা করছিস, কি জন্য তুই আমার এত প্রশংসা করছিস? তখন বান্দা বলেন, আপনারই দাসত্ব করছি এবং আপনারই নিকট সাহায্য চাই। তখন বলতে তুই তো ঠিক পথেই আসিস। তারপর আবার বান্দা বলে যে হে আল্লাহ তুমি আমাকে স্থায়ী পথ দেখাও। তখন আল্লাহ বলেন যে তুই তো সঠিক পথেই আসিস, তুই তোর এতক্ষণ তুই যে বর্ণনা করলি তার তো বোঝা গেল তুই সঠিক পথেই আসিস। তাহলে তুই কি চাচ্ছিস? আল্লাহকে বলছে, আল্লাহ তখন বলছে যে আল্লাহ দেশে তো অনেক পথ আছে, হানাফি মুহাম্মাদি এরকম অনেক, তা আমি কোন পথে যাব? তুমি তো সঠিক পথে বর্ণনা বোঝা গেলো তুমি সঠিক পথে আছো। তখন বলে যে না, আল্লাহ বলেন যে না, তুমি যদি কোরআন সুন্না দিকে চলো তাহলে তুমি সঠিক পথে পেয়ে যাবে। দেখুন উপস্থিত, দেখুন আমাদের তাহমিনা খানম ম্যাডাম, উনি আমাদের এই আলোচনা আমরা যখন তাফসীর শুরু করি তখনই এই তাফসীরটা আমরা করেছিলাম, এই তাফসীর প্রোগ্রাম যখন শুরু হয়, তো উনি হয়তো সেখানে একবার শুনেছেন অথবা আমাদের বইটা হয়তো একটু দেখেছেন, কারণ পৃথিবীর আর কোনো জায়গায় এরকম কতগুলো তাফসীর এভাবে লেখা নাই, বলাও নাই। তো উনি একবার শুনে আলহামদুলিল্লাহ যথেষ্ট মনে রেখেছেন, যথেষ্ট মনে রেখেছেন, এবং যেভাবে প্লেস করেছেন সেটাও আলহামদুলিল্লাহ ওনাকে প্রশংসা করার যোগ্য। তাহমিনা খানম ম্যাডাম, আপনি কথা বলতে থাকুন, তাফসীর করতে থাকুন, যতদিন যাবে দেখবেন আপনার বলার ঢং, বলার কথা বলার ধরন, তথ্য উপস্থাপনের ধরন উন্নত হবে। এটা আল্লাহর প্রোগ্রাম, এটাই আল্লাহ বলেছেন, ওই যে দোয়া করতে বলেছে ওয়াহলুল উক্তাতাম্মিল লিসানি, এর প্রচারিত ব্যাখ্যা হয়েছে আমার জড়তা তোতলামি করে দিন। এখানে তো আমাদের কি তোতলামি আছে? আমরা এই দোয়া করি কি জানি, আমরা তোতলামি তো না, এটা হচ্ছে আমার কথা উপস্থাপন, তাফসির করার ধরন, তাফসির করার পদ্ধতি, তাফসির বলার ভঙ্গি, এটাকে আরো উন্নত করে দিন। আমি দিচ্ছি এটা, হ্যাঁ দেখে আপনি বলুন, জাস্ট বাংলাটা বলে আপনি বা বলে যান। স্যার আমি সমস্ত ভাই বোনেরা বললেন তা তো বললেনই, আমি একটু ভিন্ন আঙ্গিকে একটু ব্যাখ্যা করতে চাই। তো শুধু এই আয়াতের এই সূরাটির মৌলিক বিষয় যদি বলতে যাই তাহলে কমপক্ষে 15 মিনিট টাইম লাগে খালি মৌলিক, তা যাবে না, আপনি আরো সংক্ষিপ্ত করে কথোপকথন করতে বলবো। আল্লাহ বলছে প্রথম তিনটা আছে বান্দার কথা, এরপরে 4 নম্বর আবার বান্দার কথা, 5 নম্বর আবার বান্দার কথা, 6-7 বান্দার কথা, এই দুই বান্দা কথার মাঝে, দুই রঙের মাঝে আল্লাহর কথাটা আছে, এইটা কি হবে আপনি একটু বলে সেভাবে বলে যান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা সালাতা ওমাল্লাম ইয়াকরবি ফাতিহাতিল কিতাব, তার সালাত হয় না যদি সে ফাতিহা না পড়ে। তো সালাতের ভেতরে গুরুত্বপূর্ণ কাজ সমূহের মধ্যে সালাত, এই সালাতে সূরা ফাতিহা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি কাজ। ওইটা যুগের জ্ঞানের আলোকে বলুন, বর্তমান দেশ পৃথিবীর পরিস্থিতিকে সামনে রেখে আপনি এখন বলুন। তো এখানে আলহামদুলিল্লাহ, আলহামদু শব্দটুকুন যখন বান্দা উচ্চারণ করে তখন আল্লাহ বলেন যে তুমি কার প্রশংসা করছো? আমি এই কথাটা প্রত্যেকটা কথা ভাঙ্গে ভাঙ্গে একটু স্পর্শ বার করবার চাই। তখন না না, তাতে সময় অনেক বেশি চলে যায়, আপনি এইভাবে বলুন
সকল প্রশংসা যখন সময় রব আল্লাহর জন্য যিনি পরম দয়ালু করুণা শের বেচারা দিনের মালিক, এখানে কি বলা বলো আসলে বান্দাটা কি করলো, তারপরে এরপর আল্লাহর কথাটা কি আছে, এইভাবে বলে যান, তাহলে আমাদের সময়টা কমে যাবে। হ্যাঁ বেশি বেশি হয়ে গেল। আচ্ছা, তা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সকল প্রশংসা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জগত সমূহের রব আল্লাহর জন্য। জি, তখন আল্লাহর বান্দা আল্লাহর প্রশংসা বা ধন্যবাদ কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য এই জন্য যে তিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে সম্মানিত করেছেন, মানুষের কল্যাণের জন্য সবকিছু সৃষ্টি করেছেন। এরপরে আমরা যে ওই তিনটে একসাথে বলে এরপরে ব্যাখ্যা যেতে গেলে অনেক সময় লেগে যাবে, ব্যাখ্যা আলহামদুলিল্লাহ আপনি পারবেন, অনেকেই পারবে। এরপরে আল্লাহর কথাটা কি, এই তিনটে কথাটার পরে আল্লাহ কথাটা কি বললো, মানে বান্দা বোঝা যাচ্ছে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলো, এরপরে আল্লাহর কথাটা কি? আল্লাহ আল্লাহ বলছেন যে তাহলে আমার এমন কি মানে আমার 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 মানে গুণ রয়েছে যার প্রশংসা করার জন্য তুমি পঞ্চমুখ হয়েছ, এই আল্লাহ এই প্রশ্ন করেন। তখন বান্দা বলেন তিনি পরম করুণাময় এবং অতি দয়ালু, এই কথা বলেন। তখন বান্দা বলেন যে তার কি প্রচন্ড ক্ষমতা সম্পন্ন কোনো গুণ আছে কি? তখন বান্দা উত্তর দেয় তিনি হলেন মালিক ইয়াউমিদ দিন, তিনি বিচার দিনের মালিক বা বিচার দিনের প্রতিদান দিবসের মালিক। তখন আল্লাহ বলেন যে যে সত্তার প্রশংসা করার জন্য তুমি ধন্যবাদ দেওয়ার জন্য তুমি পঞ্চমুখ হয়েছো, তার সাথে তোমার সম্পর্ক কি, তাকে চেনো কি করে? তখন বান্দা উত্তর দেয় ইয়া কানা আবুদু, আমি সেই সত্তারই শুধু গোলামি করি, দাসত্বের শর্ত পূরণ করে তারই গোলামি করিতেছি এবং করব, তার সাথে আমার একটা গোলামের সম্পর্ক। তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করেন যে তাহলে তুমি তার কাছে কোনো দাবি দেওয়া আছে কি? তখন বান্দা উত্তর দেয় ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন, ইয়া কানাস্তাইন, আমি শুধু তারই কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না, আমি তোমাকে একক সত্তা হিসেবে মনে করি, আর আমি তুমি ছাড়া আর কারো কাছে আমি সাহায্য চাই না। তখন বান্দা আল্লাহাক বলেন যে তার কাছে তোমার কি দাবি দেওয়া রয়েছে? তখন আমি বান্দা উত্তর দেয় যে ইহদিনা সিরাত আল মুস্তাকিম, যে আল্লাহ তুমি আমার স্থায়ী পথ আমাকে দান করো, যেহেতু পৃথিবীর অসংখ্য পথ আমরা দেখতে পাচ্ছি, স্থায়ী পথ সরলরেখার মাঝে দুটি বিন্দুর মাঝে সরলরেখা একটি হয়, তো সে একটি সরলরেখা কোনটি, সেই স্থায়ী পথটা কোনটি, সেটা আমাকে তুমি দেখাও। তখন বান্দা বলেন যে তখন ওই কথা বলেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এরপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন যে সেই সিরাতুল মুস্তাকিমের পথের কোয়ালিটি বা ধরনটা কি হবে? তখন বান্দা উত্তর দেয় সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে পথে তোমার প্রিয়জন চলে গেছেন, যে পথে তোমার করুণা তোমার অনুগ্রহ অবতীর্ণ হয়েছে, নিয়ামত প্রাপ্ত বান্দারা যা চলে গেছে সেই পথে আমাকে পরিচালিত করো। এবং বান্দা আরো উত্তর দেয় যে আপনি চেষ্টা করেছেন, আমরা জানি আপনি আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করেছেন, উনি বেশ ভালো মানের আলেম, উনি একেবারে চেষ্টায় নিয়োজিত আছেন এখানে আলহামদুলিল্লাহ, আপনি বলেছেন ভালো। তবে আপনি আরেকটু শুনুন অন্য যা কি বলছে, কি ডাইমেনশনে বলছে, এবং আপনিও এই তাফসীর আমরা যে সময় শুরু করি, আজকেও তো আমরা কিছু শেষের দিকে হয়তো বলবো, প্রথম ফাতেহার তাফসীর ছিল ওটা একটু দেখে নেবেন, এবং সাথে আমাদের যে সালাত কেন ব্যর্থ হচ্ছে বইটি, ওই বইটির শেষে এই তাফসীরটা লেখা আছে, হার্ড কপি আছে, ওটাও একটু দেখে নেবেন, তাহলে আপনার যে বলার যে ধরন, যে আলহামদুলিল্লাহ চমৎকার, আপনি অনেক সুন্দর এটা করতে পারবেন, অনেক সুন্দর করতে পারবেন, মানুষ মোহিত হয়ে যাবে। আপনাকে মনে রাখবার জি। এখন আমরা পরবর্তীতে আমরা যেতে চাচ্ছি, কার কাছে যাব দেখি, অনেক অনেক হাত উঠেছে, অনেক হাত। নূরে ফেরদৌস ম্যাডাম, আপনার কাছে শুনতে চাই। নূরে আমাকে আমাকে বলছিলেন আচ্ছা কামাল হোসেন, আচ্ছা ঠিক আছে নূরে ফেরদৌস ম্যাডাম, তার আগে একটু কামাল হোসেনের কাছে শুনে নিই, কামাল হোসেন কি বলে। আপনারা সবাই প্রত্যেকে খেয়াল করুন এমনি কে কিভাবে বলছে। আসসালামু আলাইকুম জি। আল্লাহর জন্য, একটি আমাদের বান্দার জন্য। প্রথম তিনটি আয়াত স্যার
আল্লাহর প্রশংসা, সকল প্রশংসা জগৎসমূহ রবের জন্য। দ্বিতীয় কথা হয়েছে যিনি পরম দয়ালু করুণাময়, যিনি মানুষের জন্য পরম দয়ালু করুণাময়। তারপরে বলতেছেন শেষ বিচারের দিনের মালিক, তিনি আল্লাহ শেষ বিচারের দিনের মালিক, এটি স্যার আল্লাহর প্রশংসা, এটি স্যার আল্লাহর অংশ স্যার। তারপরে চতুর্থ নম্বর আয়াতে বলতেছেন আমি শুধু আপনারই দাসত্ব করি, মানে আমি আপনার দাসত্ব শর্ত পূরণ করে পূরণ করে করি। এখন দাসত্ব শর্ত ইতিমধ্যে আমরা জেনেছি স্যার চারটি, ছটি, আটটি। সাধারণ শর্ত এর তিন, এক, দুই, তিন আর চারের মধ্যে আল্লাহর কথাটা কি? আল্লাহ বলতেছে যে এতক্ষণ যা বললি যে আমার প্রশংসা যে করলি এটা তো বুঝতে পারলাম, এখন তুই তো আমার দাসত্ব করতেছস। তা এখন আবার বলতেছে শুধু আপনার নিকট সাহায্য চাই, এখন সাহায্য চাইছে কি সাহায্য চাই প্রশ্ন করা হয়তো। তখন আমরা বললাম স্যার যে আমাকে আপনাকে স্থায়ী পথটি দেখান, আমরা এতদিন জানতাম আমাদেরকে সরল সরটি পথ দেখান, এখন আমরা বুঝতে পারছি যে না সরল পথ আর স্থায়ী পথের যোজন যোজন পার্থক্য। তা আমাদেরকে আপনি স্থায়ী পথে দেখেন, কেন দেখেন? এখন আল্লাহ বলতেছে যে এতক্ষণ যা বলা হলো তাকে তো বুঝতে পারছি তুই স্থায়ী পথে আসস, তা আমরা কেন খাস ভাবে বলতেছি? কারণ হলো আমরা দেখতে পাচ্ছি অনেক দল মত আছে, বিভিন্ন দলের মত আছে, এই জন্য আপনি সেই স্থায়ী পথটি দেখেন যেই স্থায়ী পথে ওই ব্যক্তিরা চলার পর কল্যাণ বর্ষিত হয়েছে। যারা ওই যে পথে চলার পর কল্যাণ বর্ষিত হয়েছে সেই পথে সেই কল্যাণ স্থায়ী পথটা আপনারা দেখেন, তাদের পথ নয় যে পথে চলা ব্যক্তিদের উপর গজব পড়েছে। মানে যারা চলা যে পথে চলার পর গজবে পতিত হয়েছে এবং পথভ্রষ্ট হয়েছে তাদের পথটা সেই পথটি দেখান যে পথটি চলে ওই নবী রাসূলরা বা ভালো মুমিনরা, যে আল্লাহর কল্যাণ বর্ষিত হয়েছে সেই পথটি দেখান স্যার। এই কথাগুলো স্যার বুঝতে পারছি। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের হ্যাঁ কামাল হোসেন সাহেব নারায়ণগঞ্জে উনি বলেছেন, মোটামুটি কিছু মনে আছে। তবে কামাল হোসেন সূরা ফাতিহা তাফসীর আরো করতে হবে। নূরে ফেরদৌস ম্যাডাম জি আপনি বলুন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম জি বলুন স্যার। আমি ফেরদৌসী বেগম, ওই নূরে ফেরদৌসের আম্মা। জি আচ্ছা ফেরদৌসী বেগম, ও একটু বিজি আছে তো আমি বলতেছি আর কি। জি এখানে স্যার এক থেকে তিন নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে তুই কে যে আমার প্রশংসা করলি, তুই আমার কাছে কি চাস? রাইট, বান্দা তখন আমরা বলি আমি আপনার গোলাম, আমি আপনার দয়া চাই, আমাকে স্থায়ী পথটি দেখান। আচ্ছা আল্লাহ বললেন তুই তো স্থায়ী পথেই আছিস। বান্দা বলে বর্তমানে বিভিন্ন দল উপদলে বিভক্ত, আমি কোন দলে চলবো? আল্লাহ বলেন যারা আল্লাহর প্রোগ্রাম মতো আমার প্রোগ্রাম মতো চলে অনুগ্রহ পেয়েছে সেই পথে চলার জন্য, তো সেই পথটা হলো আল্লাহ বলছে যে কোরআন সুন্নাহ মোতাবেক যদি আমরা চলতে পারি তাহলে আমরা সঠিক পথ পাবো। জি আলহামদুলিল্লাহ উনি বলেছেন, মোটামুটি ওনার থিমটা কিছুটা মনে আছে, তবে আরো বলতে থাকুন, আপনি আরো বলতে থাকুন, দেখবেন আপনার আস্তে আস্তে আরো ডেভেলপ করবে। জি আচ্ছা, আমাদের রুবেল ইসলাম সাহেব বলতে খুব আগ্রহ, অনেক থেকে অনেক দিন থেকে অনেক অনেকক্ষণ ধরে হাত উঠিয়ে আছেন উনি, আপনাকে হাত উঠাই কিন্তু চান্স পাই না। আজকে আপনাকে আমরা দিচ্ছি, আপনি বলুন এখন রুবেল ইসলাম। আয়াতগুলো দেন একটু। হ্যাঁ দিচ্ছি জি। হ্যাঁ বল স্যার। এইখানে আসলে আমি যুগের জ্ঞানের আলোকে তাফসীরটা করব, কারণ প্রচলিত তাফসীর আমরা সবাই জানি মোটামুটি। এক থেকে তিন নাম্বার আয়াত হচ্ছে এটা সম্পূর্ণ বান্দার কথা, এই বান্দার কথা আল্লাহ শোনার পরে যে কথাটা বলে সেটা হচ্ছে যে বান্দা তুই যে আমার এতক্ষণ প্রশংসা করলি কে তুই, তোর পরিচয় কি? তখন চান এই প্রশ্নের উত্তরে বান্দার উত্তর হচ্ছে যে আমি শুধু আপনারই দাসত্বের শর্ত পূরণ করে দাসত্ব করি, মানে তার উত্তর হচ্ছে চার নাম্বার আয়াতটা। চার নাম্বার আয়াত শোনার পরে আল্লাহ বলেন তুই আমার কাছে কি চাস, তখন পাঁচ নাম্বার আয়াতটা বলতেছে, পাঁচ নাম্বার আয়াতে বান্দা বলতেছে যে আল্লাহ আমি তোমার কাছে স্থায়ী পথ চাই, তখন আল্লাহ বলে তুই এতক্ষণ যে আমার প্রশংসা গুলো করলি এত তো তুই স্থায়ী পথের মধ্যে আছিস, তুই স্থায়ী পথ বলতে কি বোঝাচ্ছিস সেটা খুলে বল। তখন
ছয় আর সাত নম্বর আয়াতটা হচ্ছে বান্দার কথা, কিন্তু এই ছয় থেকে সাত নম্বর তাফসিরটা আবার যুগের জ্ঞানের আলোকে যদি বলি তাহলে সেটা হবে এরকম যে হে আল্লাহ, আমি বর্তমানে দেখতে পাচ্ছি যে প্রত্যেক মানুষ বিভিন্ন দলে দলে উপদলে বিভক্ত, যেমন কেউ সিয়া, কেউ সন্নি, কেউ আহলে হাদিস, কেউ জামাতে ইসলাম, কেউ তাবলিগ জামাত, বিভিন্ন দলে, এবং সবাই বলে যে আমি আমরা সঠিক পথে আছি, বাকিরা সবাই বিভ্রান্ত, কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আসলে কোনটা সঠিক পথ। তো আমাকে এই স্থায়ী সঠিক পথটা দেখান। তখন আল্লাহ বলে যে বান্দা আমি জানতাম তুই এই ধরনের কথা বলবি, এই জন্যই আমি সূরা ফাতিহাটাকে বারবার নামাজে পঠনের ব্যবস্থা করেছি, যে যাতে তুই কোরআন ভুলে না যাস, তুই কোরআন বুঝে পড়বি, তাহলেই তুই বুঝতে পারবি যে এদের মধ্যে কোনটা সঠিক দলে আছে, কে আমার স্থায়ী পথে আছে, তাহলেই তুই বুঝতে পারবি। অর্থাৎ এক কথাই হচ্ছে যে কোরআন তুই ভালোভাবে বুঝে বুঝে পড়বি, তাহলে তুই বুঝতে পারবি যে কে স্থায়ী পথে আছে। স্যার মোটামুটি আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। আপনারা এতক্ষণ যারা বললেন, যারা বলেছেন, যারা শুনছেন, তারা শুনলেন ওনার বলার ধরনটা কেমন। আপনাকে আমি একটা কথা খালি জিজ্ঞাসা করি, আপনি কি টোটালি আপনার ব্রেন থেকে বললেন না ইতিমধ্যে আমাদের ওই তাফসিরটা দেখে নিয়েছেন একটু? কোনটা বলেন দেখি একটু। ইতিমধ্যে না স্যার, আমি আমি আপনার কেআরএফ এ জয়েন করছি যেদিন থেকে ফেলোশিপ প্রোগ্রাম শুরু হয়েছে সেদিন থেকে। আচ্ছা, পরবর্তীতে আমি মানে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি যে আপনার এই তাফসিরটা শুরু হয়েছে আরো অনেক আগে, মানে 17-18 দিকে মেবি। তখন আমি ফেসবুকে একটা একটা করে প্রতিটা ভিডিও করে একদম ফার্স্ট তাফসিরের ভিডিওটা যেদিন শুরু হয় সেই ভিডিওটা বের করছি, আমি সেই ভিডিওটা বারবার দেখেছি স্যার। আলহামদুলিল্লাহ উপস্থিতি, আপনারা শুনলেন আমাদের রুবেল ইসলামের কথা, ওনার অধ্যবসায়, ওনার চেষ্টা, উনি আর যেভাবে তাফসিরটা করলেন চমৎকার চমৎকার। যুগের অবস্থা অনুযায়ী বলেছেন, এভাবেই আমাদের, আমরা ওই প্রথম দিন আপনাদেরকে বলেছিলাম যেদিন এই অংশগ্রহণ ভিত্তিক তাফসির শুরু হয়, তাফসির শুরু হয় সেদিন, অংশগ্রহণ নামটা আমরা আরো একটু পরে দিয়েছি, এবং আমাদের সালাত কেন ব্যর্থ হচ্ছে বইটাতে এই তাফসির লেখা আছে, উনি অনেকটাই সেটা মনে রেখেছেন। ওকে স্যার, আমি আমি সবগুলা বই সংগ্রহ করেছি বাট এখন পর্যন্ত পড়তে পারি নাই, কারণ আমি বইগুলো নেওয়ার পরে আমি একজনকে গিফট করছি যে আপনি আগে পড়েন দেন আমি পড়ব, কারণ আমি মোটামুটি ফেলোশিপ প্রোগ্রাম থেকে জানতেছি। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার, আপনি কাজ করতে থাকুন, পড়তে থাকুন, বলতে থাকুন, মানুষকে দাওয়াত দিতে থাকুন, দাওয়াত দিতে থাকুন, ইনশাআল্লাহ আপনার কথা শুনে অনেকেই চলে আসবে দেখবেন ইসলামে, অনেকেই যারা আমরা মুসলিম যারা ইসলাম সঠিকভাবে জানতে পারিনি তারা সঠিকভাবে জানতে পারবে, অনেক অমুসলিমও কোরআনে যদি আমরা সঠিকভাবে প্রেজেন্ট করতে পারি, সুন্নাকে যদি আমরা সঠিকভাবে প্রেজেন্ট করতে পারি, অনেক অমুসলিম চলে আসবে, প্রকাশ্যে না আসলেও গোপনে চলে আসবে, শেষ সুযোগ আল্লাহ রেখেছে, গোপনে ইসলামে থাকা যায় যারা অমুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে তারা। ওয়েল, আমরা বুঝতে পেরেছি এখন তাহলে ওনার ইয়ে আমরা শুনলাম, এবার আমরা দেখি আমাদের নূর নাহার জোসনা ম্যাডাম। জি স্যার, আসসালামু আলাইকুম। প্রফেসর আলী সাদ্রি সিরিলি আমজি ইউভান লোক দাতা মিলিসানি ফুকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো স্যার, সূরা ফাতিহা যদিও প্রথমে নাজিল হয় নাই স্যার, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অনুমতিক্রমে সূরাগুলা বিন্যাস করার সময় প্রথমেই এই সূরাটাকে রাখছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই সূরাটা হলো প্রার্থনা, সালাতে যদি সূরা ফাতিহা না পড়া হয় আসলে সেই সালাত হয় না। আমরা স্যার এই যে সূরা ফাতিহা পড়তে গিয়ে দেখি যে প্রথমে আল্লাহ কিন্তু প্রশংসা করার যে একটা সিস্টেম রেওয়াজ সূরা ফাতিহার মাধ্যমে কিন্তু আল্লাহ আমাদেরকেও সেটা শিক্ষা দিয়েছেন। এজন্য স্যার আমরা প্রথমে আল্লাহর কাছে প্রার্থনা করার সময় বা কোনো কিছু চাওয়ার সময় আল্লাহর প্রশংসাটাই করি। প্রথম তিন আয়াতে যেমন মহান আল্লাহ জগৎসমূহের রব, আমরা আগে জানতাম ইহকাল পরকাল বা এই মহাকাশ এই পৃথিবী, কিন্তু এখন বৈজ্ঞানিকগণ আবিষ্কার করছে যে না, এছাড়াও আরো অন্যান্য জগৎ আছে এবং সেগুলো ক্রমান্বয়ে আবিষ্কৃত হচ্ছে, এজন্য এটা জগৎসমূহের রব, যেটা 1400 বছর আগে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। তারপরে আল্লাহ পরম দয়ালু করুণাময়, আল্লাহ বিচার দিনের মালিক, এভাবে আমরা আল্লাহর প্রশংসা করছি। তো যখন আমরা আল্লাহর প্রশংসা করছি তখন আল্লাহ বলছে
তুই কে, কি তোর পরিচয়, তুই যে আমার এত প্রশংসা করছিস? তো আমরা বলি, আল্লাহ আমি তোমার দাস, আমি তোমার দাসত্বের সমস্ত শর্ত পূরণ করে তোমার বিধিবিধান মেনে চলি, আর তোমার কাছে আল্লাহ সাহায্য চাই। আমি আমি জানি অনেক পীর বুজুর্গ আছে, অনেক অনেকের কাছে অনেকে ক্ষমতা দেখায়, কিন্তু আমি জানি তুমি একমাত্র ক্ষমতার অধিকারী, তুমি একক সত্তা, তুমি আইন প্রণেতা, তুমি তত্ত্বাবধানকারী, আর কেউ কোনো কিছু দিতে পারে না। তো যখন আমি এরকম প্রশংসা করছি, আল্লাহ তখন আমাকে বলছে, আচ্ছা ঠিক আছে, এখন বল তুই কি চাস। তখন আমি বলি যে আল্লাহ আমি তোমার কাছে স্থায়ী পদ চাই। তো আল্লাহ বলছেন যে স্থায়ী পদ বলতে আমার তো মনে হচ্ছে তুমি তো স্থায়ী পথেই আসো, তুমি আমার এত প্রশংসা করছো। তখন আমি বলবো যে না না আল্লাহ, আমি বর্তমানে দেখছি যে মুসলিম সমাজের মধ্যে নানা রকম বিভ্রান্তি, নানা দল, কেউ বলে সুন্নি জামাত, আহলে হাদিস, হানাফি, সাফি, হাম্বিলি, এবং বাংলাদেশেও দেখছি যে কংগ্রেসি, তারপর আওয়ামী উলামা, জামাত ইসলামী, নিজামী, বিভিন্ন দল, তাবলিগ জামাত বিভিন্ন দলে দলে বিভক্ত, সবাই বলে আমারটাই ঠিক, আমি আমার জীবন পরিচালনার জন্য আমার আমারটার দিকে আসো, আমি সঠিক পথে আছি। আল্লাহ আমি বিভ্রান্তির মধ্যে আছি, আমি তোমার কাছ থেকে সঠিক পথটা চাচ্ছি, স্থায়ী পথটা চাচ্ছি, যেটা কখনো পরিবর্তন হবে না আল্লাহ। তখন মহান আল্লাহ বলেন, হ্যাঁ আমি জানি তুমি যে এই বিপদের মধ্যে পড়বা, কারণ ইবলিস তো চতুর্মুখী ষড়যন্ত্র করে তোমাকে এই স্থায়ী পথ থেকে সরিয়ে নিবে বা বিভ্রান্তি সৃষ্টি করবে। এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি তোমাকে কোরআন দিয়েছি, আর এই কোরআন আমি সূরা সালাতে সূরা ফাতিহা পড়ার পরে আমি বাধ্যতামূলক করেছি তোমাকে কোরআনের কিছু অংশ পড়ার জন্য, যাতে তুমি কোরআন ভুলতে না পারো এবং তুমি স্থায়ী পথে থাকতে পারো, স্থায়ী পথে চলতে পারো। তো এখন আমরা বলি যে আল্লাহ তাহলে আমাকে সেই পথেই দাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। আল্লাহ বলছেন তুমি কোরআনের পথে থাকো, কোরআনের পথে থাকলে তুমি নিয়ামত পাবা, তুমি বিভ্রান্ত হব না। তখন আমরা বলছি যে আল্লাহ গজবপ্রাপ্তদের দিকে আমাদেরকে নিও না, যে এই প্রোগ্রাম অনুযায়ী চললে আমি পুরস্কৃত পথে থাকবো, গজবপ্রাপ্তদের পথে যাবো না। আল্লাহ তুমি আমাকে সেই পথেই দেখো, আল্লাহ তোমার কাছে এটা আমার প্রার্থনা। আলহামদুলিল্লাহ, উপস্থিতি শুনলেন আমাদের নূরুন্নেসা জোছনা ম্যাডাম কিভাবে কথোপকথন তাফসিরটা করলেন। এই তাফসির শুনলে মানুষ মোহিত হয়ে যাবে না? আলহামদুলিল্লাহ, এরকম তাফসিরবিদ আমরা তৈরি হতে চাই, তৈরি করতে চাই। কোরআনের এরকম তাফসির করতে পারলে মানুষ অবশ্যই কোরআনে ফিরে আসবে, সুন্নায় ফিরে আসবে। কেন আসবে না? এটা তো বিজ্ঞান, বিজ্ঞান ভিত্তিক তাফসির, বৈজ্ঞানিক, সব থেকে সবচেয়ে জ্ঞানী সত্তার কাছ থেকে আসা গ্রন্থ, জীবনের সকল দিক সেখানে আছে। আমরা যদি খালি বলতে পারি, জিহ্বার জড়তা খুলে বলতে পারি, দেখবেন চলে আসবে। আলহামদুলিল্লাহ, আমরা নূরুন্নেসা জোছনা ম্যাডামের জন্য দোয়া করব। উনি অনেক কাজ করছেন আমি জানি, আপনাদেরকে আমি বলেছি, উনি আমরা ইউকা করছি এই জানুয়ারি থেকে, উনি আরো অনেক আগে স্কুল করেছেন, উনি আমাদের সিনিয়র, স্কুল করার ব্যাপারে ধারণা নিয়েছেন আমাদের কাছ থেকে, নিয়ে স্কুল করেছেন আমরা কয়েকজন স্যার। আপনার আদর্শ, আল্লাহর অশেষ রহমত স্যার। মাহমুদা মাহমুদা ম্যাডাম আর উনি এবং অন্যরা মিলে যে স্কুল, আমরা সেখানে কয়েকবার গিয়েছি, আমরা ভিজিটে আমাদের মনটা ভরে গেছে যে আমরা প্ল্যান করছি করবো করবো, আমরা তার আগেই করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদের অগ্রযাত্রাকে আরো দৃঢ় করুন, আরো সুন্দর করুন, চমৎকার উনি বলেছেন। উনি চমৎকার বলেছেন, আমি জানি এখানে আরো অনেকেই আছেন আরো সুন্দর বলবে, সেই জন্য ওনাদেরটা আমরা একটু পরে দিচ্ছি, এই জন্যে যে আগে অন্যরা দেখুক যে আমরা যেভাবে করছি, তারপরে পরে যারা করে তারা কিভাবে করছে, তাহলে দেখবেন আমাদের আরো আমরা নিজেদেরকে আরো উন্নত করতে পারবো। আর অনেকেরই হয়তো আমাদের ওই তাফসিরটা জানা নাই, ওই যে তাফসিরটা অনেকে করেছেন প্রচলিত, যেটা রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে 1500 বছর আগে করেছেন সেটা। এবার আমরা দেখি আমাদের খলিল রহমান রংপুর, অনেকক্ষণ ধরে হাত উঠিয়ে আছেন, রংপুরের খলিল রহমান সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। তামিল দিসানি ইয়া কিছু করি, রব্বি জিনিলমা, রব্বি জিনিলমা। তো সম্মানিত মুসলিকরাম, আমি আজকে আপনাদের সামনে সূরা ফাতিহার তাফসীর উপস্থাপন করব। সূরা ফাতিহা আমরা প্রথমে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, সকল প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহর জন্য, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু এবং বিচার দিবসের মালিক। তখন আল্লাহ তাআলা বলতেছে, এই তুই কে, তুই আমার প্রশংসা করলি?
তখন বান্দা বলতেছে যে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমারই গোলাম, তোমারই দাসত্বের শর্ত পূরণ করে আমি ইবাদত করি এবং তোমার কাছেই একমাত্র সাহায্য চাই। তখন আল্লাহ বলতেছে ঠিক আছে তুই কি সাহায্য চাস? তখন বান্দা বলতেছে সিরাতাল লাজিনা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে স্থায়ী পথটি দেখান। তখন আল্লাহ বলতেছে যে তুই আমার প্রশংসা করলি, তুই আমার ইবাদত করিস, আমার কাছে সাহায্য চাস, তো তুই তো বোঝা যাচ্ছে তুই স্থায়ী পথে আসিস। তখন বান্দা বলতেছে সিরাতাল লাজিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, যে আমি ওই স্থায়ী পথটা চাই যাদের উপর তোমার নিয়ামত নাজিল হয়েছে, যারা পথভ্রষ্ট হয়নি। কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমান যুগে বিভিন্ন দল, হানাফি সুন্নি সালাফি এবং বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে জামাতে ইসলাম, ওলামা মালিক, আহলে হাদিস, আহলে কুরআন, এবং প্রত্যেকটা দলই তারা বেশভূষা দেখে মনে হয় তারাই ইসলামের ধারক বাহক। অথচ এতগুলো দল, আমার সন্দেহ হচ্ছে যে এতগুলো দলের মধ্যে কোনটা সঠিক, এবং প্রত্যেকেই বলে যে আমাদের পথটাই সঠিক, তা আমি তো আল্লাহ বুঝতে পারছি না। তখন আল্লাহ তাআলা বলে ঠিকই এই তুই এটা বলবি, এজন্যই আমি তোদের জন্যই আমি এই কোরআন পথ নির্দেশিকা পাঠিয়েছি। তারপরের সুরাতে আল্লাহ তাআলা বলে রাখতেছেন যে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, এই সেই কিতাব যে মুত্তাকি হতে চায়। এবং সুরা নিসার 69 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা আরো ব্যাখ্যা করে দিলেন যে তুই যে আনআমতে আলাইহিম, চাইলে যাদের উপর নিয়ামত নাজিল করা হয়েছে সেটা হচ্ছে তারা মিনান নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শাহীদিনা ওয়াস সালেহিন ওয়া হাসুনা উলাইকা রফিক, এটা আল্লাহ তাআলা এইভাবে বান্দাদেরকে জানিয়ে দিলেন। এই স্যার আলহামদুলিল্লাহ, দেখুন উপস্থিতি, দেখুন যে আমাদের খলিল রহমান সাহেব রংপুর থেকে উনি বললেন। খলিল রহমান সাহেব কিন্তু সাধারণ শিক্ষিত একজন মানুষ, এর আগেও আমাদের নুনাহা জোসনা ম্যাডাম সাধারণ শিক্ষিকা, এখানে যারা বলেছেন একজন খালি বগুড়ার উনি ছাড়া, এবং আমাদের আরো আছেন এখানে দুই একজন, আমাদের ওনারা বাদে জাফর আহমেদ সাহেবের কিছুদিন পড়েছেন মাদ্রাসায়, চমৎকার। তাফসির করতে যে আরবি গ্রামারের পণ্ডিত হওয়ার দরকার নেই সেটা আমরা বুঝতে পারছি, আরবি গ্রামার দিয়ে তো কোনো তাফসির করার নাই, খালি আকলটা উৎকর্ষিত হলে হবে, ইসলামী দর্শন একটু জানা থাকলে হবে, আকলটা উৎকর্ষিত। আলহামদুলিল্লাহ আমরা এখন যাই, আমরা জানি এখন যাদেরকে দিব সবাই ভালো পারবে, সেই জন্য আমরা তাদেরকে শেষে নিয়ে এসেছি। আমাদের কবিরুজ্জামান সাহেব, আপনার কাছ থেকে শুনতে চাই একটু, আপনার হাত একবার আমাদের দেখেছিলাম, কবিরুজ্জামান সাহেব বলবেন। আল্লাহর প্রশংসা গুণগান করছি স্যার। জি, 4 নম্বর আয়াতে মানে তখন আল্লাহ বলতেছেন যে তুই কে, তুই আমার এত প্রশংসা এত গুণগান করছিস, তখন 4 নম্বর আয়াতে আমরা বলতেছি স্যার যে আমি আপনার সেই দাসত্ব আপনারই দাসত্ব করি এবং আপনার নিকট সাহায্য চাই, তখন আল্লাহ বলতেছেন যে তুই কি সাহায্য চাস, 5 নম্বর মানে 4 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন তুই কি সাহায্য চাস আমার কাছে, তখন আমরা বলতেছি স্যার যে আমি আমি সাহায্য চাই সেই সঠিক স্থায়ী পথের, তো আল্লাহ বলতেছে তুই তো সে পথের উপরই, তুই সে পথের উপরই তো আসিস, তো আমরা বলতেছি যে না এখন তো অনেক দল বের হয়েছে, তো এ বলে আমার পথে চললে আল্লাহর পথ পাওয়া যাবে, আরেক দল বলে আমার পথ সঠিক, আল্লাহর পথ পেতে হলে আমার পথে আসতে হবে, তো হে আল্লাহ আমি কোন পথে চললে আমি আপনার কাছে আপনার মানে আপনার বিধি বিধান আদেশ অনুযায়ী আমি চলতে পারবো, আমাকে সেই পথটি দেখান আল্লাহ, যে পথে চললে আপনার গজব নাজিল হয় সে পথ নয় আল্লাহ, তো এবং আমি পথভ্রষ্ট হব সে পথ নয় আল্লাহ, তখন আল্লাহ বলতেছেন যে আমি তো কোরআন দিয়েছি, আমার কোরআনের আদেশ নিষেধ বিধি বিধান দেয়া আছে কোরআনে, এই পথ এই কোরআনকে আঁকড়ে ধরে
এবং আমাদের নবীর সুন্না নবীর পথ অনুসরণ করে চললে তুই সঠিক পথে থাকবি এবং স্থায়ী পথ পাবি। তো স্যার আমাদের তো আগেই আল্লাহ ওয়ার্নিং দিয়েছে বিভিন্ন কিতাবে যে আসিতেছে আসিতেছে এই জালিকাল কিতাবুল আরাইফি হুদাল্লিল মুত্তাকিন, আমাদের যে কোরআন লেটেস্ট এডিশন আসবে এটা তো আমাদের ঈসা আল্লাহ সাল্লামও বলে গেছেন স্যার। তো সুতরাং আমরা এটার উপরই চলি স্যার, আমি এটুকুই বলতে পারলাম স্যার, আমি আসলে এর চেয়ে ভালো আর বলতে পারলাম না। আলহামদুলিল্লাহ মুহাম্মদ ম্যাডাম দেখেন তারপর ওনার যে বলার যেভাবে উনি সেই জড়তা খুলেই বলেছেন বলতে হবে, অনেকটা ভালো বলেছেন, অনেক ভালো বলেছেন। উনি অনেক দাওয়াতি কাজ করছেন, বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপের সাথে কথা বলছেন, আলো বলতে থাকুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ আরো আরো ভালো। এই স্যার আমি সংক্ষিপ্ত আকারে অল্প একটু বলি স্যার, এটা তো সূরা ফাতিহা একটি আবেদনময় সূরা, মানে অ্যাপ্লিকেশন করা আল্লাহর কাছে। অ্যাপ্লিকেশনের প্রথম সত্যই হলো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে, এবং সেই চাওয়ার একটা প্রক্রিয়া হলো সূরা ফাতিহা। এবং সূরা ফাতিহার প্রথম তিনটা আয়াতের সামারি হলো আল্লাহর কাছে আমরা যখন প্রশংসা করলাম, আল্লাহ গুণগান করলাম, আল্লাহর মর্যাদার বর্ণনা করলাম, আল্লাহ তখন বলেন যে তুই যে আমার এত প্রশংসা করলি, তুই কে যে এত আমার প্রশংসা করছিস, হ্যাঁ আর কি তুই কি চাচ্ছিস কি আমার কাছে। আর আমরা তখন বলি যে আল্লাহ আমাকে তোমার স্থায়ী পথে পরিচালিত করো, যে পথে চললে তুমি খুশি থাকবে, যে পথে চললে আমি তোমার সাহায্য পেতে পারি। তখন বলে তুমি তো আমার দাসত্ব করছো, সবই করছো, এরপরে আর কি চাচ্ছ। তখন তখন আমরা আল্লাহর কাছে চাই যে আমাকে সঠিক পথে স্থায়ী পথে পরিচালনা করো। তখন বলে আল্লাহ তখন বলেন যে তুমি তো স্থায়ী পথেও আসো, আমি তোমার এতক্ষণ গুণগান যে আমার করলে সবকিছু করার পরে তুমি তো বুঝতে পারছি তুমি আমার স্থায়ী পথেই আছো, তারপরে কি চাচ্ছ। তখন আল্লাহ বল, তখন আমরা বলি যে আল্লাহ তোমাকে আমাকে কল্যাণের রাস্তায় নিয়ে যাও, যে পথে চললে মানে সরল সঠিক পথে নিয়ে যাও, যে রাস্তায় চললে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ব না। তখন আল্লাহ বলে যে তুমি আমার কোরআন সুন্নাহ সহ চলার চেষ্টা করো এবং তোমার আকলকে উৎকর্ষিত করো, তাহলে দুনিয়ার স্থায়ী পথটা তুমি পেয়ে যাবে এবং সেইভাবে তুমি আমার পথে চলতে পারবে। অবশ্যই খেয়াল করলেন আমাদের কবিরঞ্জন সাহেব অল্প সময় যেভাবে তাফসীরটা নিয়ে আসেন কথোপকথন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কবিরঞ্জন সাহেব আমি জানি আপনি কাজ করছেন, আপনি আরো করতে থাকুন, আরো দেখতে থাকুন, আরো পড়তে থাকুন, আরো শুনতে থাকুন, আরো বলতে থাকুন, ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন অনেক অনেক সুন্দর করে বলা যাবে, সুন্দর হয়েছে। এবার আমরা বোধহয় শেষের দিকে এসে যাচ্ছি, অনেকেই আছেন, সবাইকে তো দেওয়া যাবে না, তবে যারা ভালো আরো সুন্দর বলবেন, অনেক দুই তিনজনের তাফসীর খুব চমৎকার হয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে। আসসালামু আলাইকুম স্যার, যুগ উপযোগী যে তাফসীর আমরা শুনতে চাচ্ছি সেটা অবশ্যই অনেকেই বলেছেন, এবং এক্ষেত্রে আমার আসলে একটু প্রশ্ন ছিল যেটা আমি উল্লেখ করতে চাই, যদি আমাকে একটু সময় দেওয়া হয়, যে এটা আমরা যেটা সহি মুসলিমের হাদিসে কুদসি যেটা আমরা জেনে আসছি এতদিন, আবু হুরায়রা রাদিয়াল বর্ণিত যেটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সাথে সাথে আল্লাহ বলেন হামিদানি আব্দি, এরপরে যখন বলা হয় আর রহমান রহিম তখন বলা হয় যে আসনা আলাইয়া আব্দি, এরপরে যখন বলি মালিক ইয়াউমিদ্দিন তখন বলা হয় মাজ্জাদানি আব্দি। এইভাবে করে এটা সহি মুসলিমের হাদিসটা প্রচলিত এবং এটার অর্থ খুব সবাই সর্বজন বিদিত। এই জায়গায় যেটা নতুন করে যেটা শুনতেছি যে প্রথম তিন আয়াতের পরে আল্লাহ তালা বলেন তুই কে রে বান্দা, তারপরে আয়াতে তারপরে বলতেছে তুই তো আসিস এই আসতে তুই কি চাস, এই জিনিসটা রেফারেন্স দেখি স্যার, এটা এইটা কোথেকে পেলাম আমরা? আচ্ছা, আমাদের জাহাঙ্গীর আলম সাহেব একটা প্রশ্ন রেখেছেন, রসুলাম ওই যে যে আয়াতে রসুলামকে কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে নিয়োগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সূরা নাহলের 44 নম্বর আয়াত, ওয়ানজালনা আলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যে রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছে কোরআনকে ব্যাখ্যা করার জন্যে, তুমি কথা কাজ অনুমোদনের মাধ্যমে সুন্নার মাধ্যমে ব্যাখ্যা করো, মানুষ যেন কোরআন সুন্না নিয়ে গবেষণা করে, ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন,
এরপরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে যিনি উনি বলেছেন গবেষণাকে অনেক গুরুত্ব দিয়েছেন। উনি বলেছেন কিছুক্ষণ চিন্তা গবেষণা করা সারা রাত জেগে ইবাদত করার থেকে উত্তম। উনি বলেছেন গবেষণায় যদি ভুলও হয় তাহলেও এক নেকি, আর কারেক্ট হলে দুই নেকি। কি উৎসাহ আমাদের দিয়েছেন উনি। কাজে রসূলুল্লাহ ধরেন একটা হাদিসে বলছেন যে তীরের মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি, তীরের মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি, তীরের মধ্যে তিনবার বলেছেন। আমরা কি তীরকে এখন ওই তীরই রাখবো না এটাকে গবেষণা করে মিসাইল বানাবো? আমাদের তো চিন্তা করা দরকার না, আপনি চিন্তা করুন। কাজেই এই আয়াতের এই তাফসীর আমরা যেটা করছি এখন, যেটা হলো করা হচ্ছে, এটা দেখতে হবে যে কোরআন সুন্নার কোনো জিনিসের বিপরীত হচ্ছে কিনা। যদি তা না হয় তাহলে এই তাফসীর করা অবশ্যই যায় এবং করতেই হবে, আমাদের জাতিকে সামনে নিতে হলে করতেই হবে। স্যার ঠিক আছে, আমি আপনি যেগুলো রেফারেন্স দিলেন সবগুলোই ঠিক আছে, কিন্তু যে আমাদের বিভিন্ন তাফসীর তারকরা যেভাবে বলতেছেন আল্লাহ তাআলা এটা বলছেন, আল্লাহ তাআলা এটা বলছেন, তার মানে হচ্ছে যে এটা অন্য একটা হাদিসের রেফারেন্স থেকে আসছে, তুই কে রে বান্দা, এটা একটা স্পেসিফিক আল্লাহ তাআলার জবাব তেল নিশ্চয় একটা স্পেসিফিক রেফারেন্স আল্লাহ হাদিস, এটা সেই হাদিসের রেফারেন্সটা কি জানতে চাচ্ছি স্যার? না না উনি হ্যাঁ ওটা বলেছেন, ওটা হাদিসটা তো আছে, আমরা ওটাও বলেছি এখানে, কেউ কেউ ওটা বলেছে। প্রথমে ওটা বলেছেন যে উনি দেখা যাচ্ছে যে কথোপকথন ভিত্তিক তাফসির উনি করেছেন করেছেন, এবং যেহেতু বলছেন গবেষণা করো, আমার এই কথোপকথনের তোমার শব্দগুলো ইয়েগুলো তুমি চেঞ্জ করতে পারো, কথোপকথন থাকবে বান্দা এবং আল্লাহর মধ্যে কথোপকথন, তার হয়তো অবস্থার দেশের তোমাদের সমাজের অবস্থার পরিপ্রেক্ষিতে সেখানে তথ্যগুলো ভিন্ন দিতে পারবো, অসুবিধা নাই, কিন্তু এটা যেন কথোপকথন হয় এবং সত্যের বিপরীত না হয়, কোরআনের বিপরীত না হয়, সুন্নার বিপরীত না হয়, প্রচলিত অবস্থার বিপরীত না হয়। তাহলে তো স্যার আমরা এখানে হাদিসের তাফসীর করতেছি, এই সূরা ফাতিহার তাফসীর করতেছি না, কারণ একজন বক্তাও কিন্তু একটা আয়াতের তাফসীর করেন। আচ্ছা আপনি আপনি জাহাঙ্গীর আলম সাহেব, জাহাঙ্গীর সাহেব আপনি শুনতে থাকুন তাহলে। জাহাঙ্গীর সালিম সাহেব, আমরা হাদিসের তাফসির করছি না, আমরা ঠিক কোরআনের সরাসরি ইয়ের থেকেই তাফসিরটা করছি। হ্যাঁ উনি তো ওনার যুগকে সামনে রেখেই কথা বলবেন, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আপনি এটা যদি সূরা ফাতিহার তাফসির হতো স্যার, তাহলে তো আমরা এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে হাম হাম শব্দটার আরবি ভাষাতে হাম শব্দটা শুধু প্রশংসা নয়, হাম শব্দটা দুইটা শব্দেরই হচ্ছে কম্বিনেশন, হাম শব্দ আছে মাদহু এবং শুকর, দেখুন এগুলো করতেই হবে। যেখানে রব্বুল আলামিন সব জায়গায় আমরা আগে বলেছি যে মহাবিশ্ব জগৎ, মহাজগৎ মহাবিশ্বের রব, নো এটা তো এখন ঠিক না, এই অনুবাদ দেখা হবেন বিশ্ব সমূহের রব, এটু উন্নত আমাদের করতেই হবে জাহাঙ্গীর আলম সালিম সাহেব, তাহলে তো আমরা আমাদের শুনেছি জগৎ বলতে পাঁচটা জগৎকে বোঝা হয়, যে প্রথম জগৎটা হচ্ছে আলমে আর ওয়াহা, দ্বিতীয় জগৎটা হচ্ছে আলমে বুতুন, তৃতীয় জগৎটা হচ্ছে আলমে দুনিয়া, আর যত বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে সব আলমের দুনিয়ার ভিতরে, তাহলে আমরা শুধু একটা জগৎ নিয়েই বলতেছি, তখন জগৎ সমূহ নিয়ে বলতে, সেটা সেটা কথা আপনার ঠিক আছে, সেটা তো ঠিক আছে। বিশ্ব এখন আমরা জানি বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে এখন আর যে মহাবিশ্ব বলা ঠিক নয়, এখন বলতে হবে বিশ্ব সমূহ, যেমন অনেক গ্যালাক্সিজ আছে সেটা তো এখন প্রতিষ্ঠিত হয়ে আসছে, কাজে আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে, যে আমাদের ইহকালীন ইহকাল ইহ জগৎ পরকাল পরকাল জগৎ আরো আছে, ওগুলো আছে, কোনো জগৎ না, বিশ্ব ব্রহ্মাণ্ড একটাই জগৎ। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি থাকুন, আপনি শুনুন। আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম আপনাকে, আপনি যা বলেছেন আমরা শুনলাম, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন, আপনার কাছে শুনতে চাই। আমাদের তাজিয়া ম্যাডাম কিছু বলতে চাচ্ছেন, কি কথা? জি স্যার, আমি ওই ভাইয়ের সাথে একটু স্যার মিলে বলতে চাচ্ছি স্যার, যে যখনই আমরা জগৎ সমূহ বলছি,
ভাই যেরকম পাঁচটি স্তরের কথা বললেন, তো এই পাঁচটি স্তর স্যার আমি যখন কোরআন পড়ছি তখন কোরআনের ভিতরে আল্লাহ তাআলা একদম এই পাঁচটি স্তরকে সুবিন্যস্ত ভাবে বর্ণনা করেছেন স্যার। তো যা আমাদের প্রথম শব্দটাই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যদি আমরা তাফসির যে তাফসির শুনছিলাম স্যার, আর আমি তো আপনার পুরানা স্টুডেন্ট, আমি বললেও ওই আপনার তাফসিরটাই আমি নিতাম, ওইভাবেই বলতাম স্যার, আপনি বলেছিলেন অনুরোধ করেছিলেন, তো আমি ওইটাই বলতাম স্যার। কিন্তু যখন আমি কোরআনটা পড়ছি স্যার, তখন আমি দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আল আমিন শব্দটা যখন বলছে, তখন আমাকে তাফসির করতে গেলে এবং সূরা ফাতিহাকে আমরা কোরআনের অংশ পাচ্ছি না, পরবর্তীতে তাফসির বলি বা কিছু বলি, এটা সম্পূর্ণই দোয়া। আর আল্লাহ দোয়ার যে ফরম্যাটটা আমাদের, কখন আমরা দোয়া করি, যখন সেই প্রতিপালককে প্রতিপালককে আমরা পরিপূর্ণভাবে চিনে যাই যে প্রতিপালকটা কে, কার কাছে চাইলে আমার সেই কাজটা হবে, আমি তার কাছেই যাই। দুনিয়াতে যখন কাজ করতে যাই, তখন যে কোনো কাজে সাহায্য যখন চাইতে যাই, তখন আমি নির্দিষ্ট করে নেই যে কার কাছে গেলে আমার কাজটা হবে। আর এখানেও আমরা তার কাছে একেবারে পরিপূর্ণ, কোরআনটা যখন আমরা পরিপূর্ণ পড়ে ফেলি, তখন আমরা বুঝে ফেলি আমাদের সাহায্যের আর কোনো পথ নাই। দুনিয়াতে যদি কারোর কাছে সাহায্য চাইতেই হয়, তাহলে একজনের কাছে সাহায্য চাইতে হবে। তাজিরা ম্যাডাম, আমরা এটা মানে আমরা চাচ্ছি কথোপকথন ভিত্তিক তাফসিরটা, যে মানে আমার ওই যে ভাইয়ের সাথে একটু আমার মিললো যে কতক্ষণ তো আমরা হচ্ছে হাদিসের ভিত্তিতে হয়ে যাচ্ছে স্যার, কিন্তু কোরআনে আপনার কাছেই শিখেছি স্যার, কোরআনের তাফসির কোরআন, কোরআনের তাফসির যখন কোরআন শিখেছি স্যার, তারপর আর কোরআন থেকে বের হতে পারি না, কোরআনের তাফসিরে প্রায়ই নিয়ে আসি স্যার। ঠিক আছে, তখন দেখছি যে পরিপূর্ণ কোরআনটা এসে যাচ্ছে স্যার। আপনি আপনি ঠিক আছে, আপনার কথা আমরা শুনলাম, আপনি শুনছেন কোরআনের তাফসির কোরআন, কোরআনের তাফসির কোরআনই বলছে আতিউল্লাহ আতিউর রাসূল, কোরআন বলছে রসুল আছে উসওয়াতুল হাসানা, এটা কি কোরআন বলে নাই? কোরআনই বলছে মা তাকুম রসুল ফাকুজু, এটাও তো বলেছে যে রসুল যদি আমি ভিন্ন অন্য কারো কথা বানায় বলতো। আমি আমি আপনার সঙ্গে আর তর্কে যেতে যাচ্ছি না, দরকার নাই, আর তর্ক দরকার নাই। জি স্যার, জি, আমরা এটা বুঝেছি কোরআনের সর্বোত্তম তাফসীর হচ্ছে কোরআন, কিন্তু মানুষের মধ্যে সর্বোত্তম তাফসীর কারক হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই আমরা সে তাফসীরকে নিতে হবে আমাদেরকে। হ্যাঁ, কোনটা রসুলের কথা কোনটা রসুলের কথা নয় সেখানে আমাদের প্রশ্ন আসতে পারে, বাট রসুলের কথা হচ্ছে মানুষের মধ্যে সব থেকে বেস্ট তাফসীর, আর আল্লাহ তো সবার উপরে। আমরা এই নীতিতে বিশ্বাস করি, আমরা সেভাবেই চলতে চাই আলহামদুলিল্লাহ। আমরা আরো দেখে যাব না, আমরা এখন পরবর্তীতে শুনতে চাই আমাদের মনিরুল ইসলাম, উনি একজন খতিব, মনিরুল ইসলাম রাজশাহী, আপনার কাছে শুনতে চাই সূরা ফাতিহার কথোপকথন ভিত্তিক তাফসীর। সাধারণ যে তাফসীর সাধারণভাবে করা হয় তাত্ত্বিক তাফসীর সেটা না হয় একটা কথোপকথন, ডায়ালগ বিটুইন আল্লাহ এন্ড বান্দা, ডায়ালগ বিটুইন প্রার্থনার ডায়ালগ, আপনি একটু বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি অবশ্যই ডায়ালগটা স্যার কি জানতে চাচ্ছি না আমি বুঝেছি, তবে যেহেতু একটু আগে দুটো প্রশ্ন এসেছে আমি একটু পাশাপাশি রেখে বলি, দ্রুতই বলবেন ইনশাআল্লাহ। বলেন জি। আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি ওই আবু হুরায়রা বর্ণিত, ওখানে কিন্তু একটা কথা আছে, কাসমাতু সালাতা বাইনি বাইন আবদিন ইস ফাইন, কারেক্ট, মানে এটা দুভাগে ভাগ করা হয়েছে, ওয়ালি আবদি মাশা আলানি, আর বান্দা যা চায় সেটা সে পাবে, রাইট। এর অর্থ হলো তিনটা অংশ, একটা আমি, একটা বান্দা, আর মাঝখানে যা চায় তা দিব। এইভাবে সূরা ফাতিহাটা মূলত তিন ভাগে বিভক্ত। জি জি, আমাদের বই পুস্তকে হাদিসটিও আছে, কিন্তু আমরা আজকে যেটা আলোচনা করতে চাচ্ছি মূলত কোরআন রাসূলের হাদিসের পরে আমরা নিজে কিভাবে বিষয়টা বুঝতে চাচ্ছি, আমরা আল্লাহর সাথে কিভাবে কথা বলছি, এটা নিজেদের উপলব্ধিমূলক আজকের আলোচনা আমি এটা মনে করি। কথা ঠিক, এখানে এখানে শুরুতে আমরা যখন আল্লাহর প্রশংসা করছি তখন আমরা জানি যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি শ্রেষ্ঠ করেছেন, এবং দুনিয়ার সবকিছু যা কিছু দিয়েছেন আমাদের জন্য দিয়েছে, এটা মনে করে বান্দাকে প্রশংসা করে। এর উত্তরে আল্লাহ বলেন হামাদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম যখন আমি বলি তখন আল্লাহ বলেন আসমা আলাই আব্দি, আমার বান্দা আমার গুনগান করেছে, মালিক ইয়ামিদ্দিন যিনি বিচারের দিনে মালিক, তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছেন। এটুকের পরে আমরা যেটা বলতে চাচ্ছি, এ কথা যখন আমরা বললাম, বলার পরে রব্বুল আলামিনের কাছে আমাদের একটা আকুল আবেগ যে এই সুরাতে
এই তিনটা যখন পড়ছি তখন আল্লাহ অবশ্যই জানতে যাচ্ছেন, পরের আয়াতের সাথে সম্পৃক্ত করতে যে বুঝতে পারছি যে আল্লাহ বলছেন যে আচ্ছা তুই যে এত আমার প্রশংসা করলি, গুণগান গাইলি, মর্যাদা করলি, আসলে তুই কে, তোর পরিচয়টা ভালো করে বল আমাকে, এটা আমাদের ব্যাখ্যা। তখন আমরা বলছি যে আল্লাহ আমি তো সে ইয়া কানা বধু, আমি তোমারই সেই বান্দা যে তোমারই দাসত্ব করি, বা ইয়া কানাস্তাইন তোমার কাছেই সাহায্য চাই, আসলে আমি তোমার সেই গোলাম যে তোমার সাহায্য ছাড়া আমি কিছু পাই না, সেই দাস সেই গোলাম তোমার দোয়ার এখন আমি হাজির হয়েছি, কিছু নিতে চাই বলে আল্লাহ তোমার কাছে আমি প্রার্থনা করছি। তখন কিন্তু এর জবাবে ওই হাদিস থেকে আমি পাশাপাশি রাখছি এই জন্য যেহেতু প্রশ্ন এসেছে, তখন আল্লাহ বলেন হাজা বাইনি ও বাইনা আব্দি ওয়ালি আব্দি মাশাআল্লাহ, এটা হচ্ছে আমার ও আমার বান্দার মাঝের কথা, আর আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। তাহলে এখন কি চাস, আল্লাহ বলছেন যে তুই তো অনেক গুণগান করলি, তুই অনেক সাহায্য চাস, কি চাস? তখন বান্দা বলছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক পথটি দান করো। অর্থাৎ যখন সঠিক পথ দান করো, এই জায়গাতে আমাদের একটা মূল ব্যাখ্যা যে এতক্ষণ তুই আমার গুণগান গাইলি, তুই আমার দাসত্ব করিস, তুই আমার কাছে সাহায্য চাস, তাহলে এটা তো আমাদের উপলব্ধিমূলক কথা যে তুই আবার সঠিক পথ বলতে আবার কি চালি, তুই তো সঠিক পথে আছিসই বোঝা যায়। তখনই আমরা আমাদের এটা উপলব্ধি যে আমরা এই জন্য সঠিক পথ চাই যে আমাদের সমাজে সবাই নিজেকে সঠিক মনে করছে, সে তাবলিগ বলি, আহলাদিস বলি, জামাত ইসলামী বলি, আর ওলামা বলি, কংগ্রেস বলি, আর আধুনিক যে পার্টিগুলা যার কাছে যাবো সেই বলে যে আমরাই ঠিক, আমাদের কাছে আসো, আমাদের কাছেই কল্যাণ, আল্লাহ সবাই দাঁড়ি টুপি রেখে আবার ইসলামের নাম দিয়ে বলে যে আমরা সঠিক আছি, অতএব আল্লাহ তোমার কাছে প্রার্থনা। এই বিভ্রান্তির মধ্যে আমরা থাকতে চাই না, তোমার কাছে একেবারে নত হয়ে বলতে চাই যে আমাদেরকে সেই পথ দিবে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে পথে নিয়ামত পাওয়া যায়, অনুগ্রহ হয়, যেখানে গজব পড়ে না, যেখানকার মানুষগুলো পথভ্রষ্ট না, আমি সেই সঠিক পথটাই চাই। তখনই রব্বুল আলামিন তার উত্তরে বলেন ফাহাউলাইলি আব্দি ওয়ালি আব্দি মা শাআলা, এসব হচ্ছে আমার বান্দার জন্য, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। এরপর রব্বুল আলামিন আমাদেরকে সামনে এই দোয়া করার পর কোরআনটাকে ধরাই দিয়েছেন। আমরা জানি সূরা ফাতিহার কোরআনটা হলো দোয়া এবং দোয়ার জবাব, যে বান্দা তুই যে পথ চালি ভালো কথা, তুই পথটা এখন দেখে নে, একবার আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত পড়ে নে, এর মধ্যে সঠিক পথটা আছে, এইভাবে চললে তোকে কেউ আর বিভ্রান্ত করতে পারবে না, তোর উপর গজব পড়বে না, বরঞ্চ তোর উপর শুধু নিয়ামত পড়বে। মাদ্রাসার শিক্ষিত কিন্তু নন, বাট উনি নিজেকে কতটা ডেভেলপ করেছেন আপনারা বুঝতে পারলেন, কতটা ডেভেলপ করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের জাহাঙ্গীর আলম সাহেবকে বলবো, আপনিও শুনলেন যে আমরা আমাদের বইতেও কিন্তু ওই হাদিসটা উল্লেখ আছে, যেটা আমি হাদিসে কুচ্ছি যে হাদিসটা, এইভাবে একটা কথোপকথন বান্দা এবং আল্লাহর মধ্যে প্রার্থনার কথোপকথন, তো সেইটা আমরা বর্তমান যুগের বর্তমান পৃথিবীর অবস্থার আলোকে এই কথোপকথনটা কি হতে পারে। চমৎকারভাবে আমাদের মনির সাহেব সাহেব বললেন, আরো আগে কয়েকজনই বললেন, চমৎকার, এটা কোনো জায়গায় এটা কোরআন সুন্নার বিপরীত হয়নি, বর্তমান যুগের সমস্যার সমাধান দিয়েছে, এবং এটা তাফসীরটা হচ্ছে কিন্তু কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহর বাইরে হচ্ছে না, এটা আমাদেরকে কিয়ামত পর্যন্ত করে যেতে হবে, কিয়ামত পর্যন্ত। আজকে আমরা যা করছি হয়তো 100 বছর পরে এসে এর থেকে আরো উন্নত হবে, এবং আমাদের মনির হোসেন সাহেব উনি হাদিসটাও সাথে সাথে নিয়ে এসে ওর সাথে মিলিয়ে জানিয়ে গড়ে দিলেন। আমরাও হাদিসটা এখানে সরাসরি নিয়ে আসি সময় করার জন্য ওভাবে আনি নাই, হাদিসটা আমরা প্রথমে উল্লেখ করেছি বইটা, এবং আমিও আজকের আলোচনার প্রথমে বলেছি ওই হাদিসের কথা। আমি খুব সংক্ষেপে বলতে চাচ্ছি, কারণ অনেক বিষয় এসে গেছে। জি জি, আসলে সূরা ফাতিহার গুরুত্ব জানলে আল্লাহ যেভাবে বলেছেন যে বারবার পঠিত 7টি আয়াত দিয়েছি কোন দৃষ্টিকোণ থেকে, সেখানেই বোঝা যায় যে এটা বিভিন্ন ডাইমেনশনে এটাকে সূরা ফাতিহা আলোচনার দাবি রাখে। রাইট, আমাদের প্রচলিত তাফসিরে আমরা হাজার 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 তাফসির আছে, শুধু শুধু এক সূরা ফাতিহা দিয়েই অনেক বইও লেখা হয়েছে, আবার কথোপকথনমূলক তাফসিরের অনুমোদনও নবীজি দিয়েছে। আসলে গবেষণা, সেই জন্য এখানে
গবেষণার দাবি রাখে। গবেষণা মানেই তো হুবহু যদি ওইটাই করলাম তাহলে আর গবেষণাটা ওর থেকে আমরা রিসার্চ করে কি বের করলাম? অবশ্যই নীতিমালার আলোকে, যেটা কুরআন সুন্নার বিপরীতে যাবে, এটাই তো নিয়ম। আচ্ছা, এখন আমরা এখানে মূলত সবাই বলেছেন, আমি এখানে বেশি ইয়ে বলছি না, সেখানে আমাদের আল্লাহর সাথে বান্দার কথোপকথন কিভাবে হয়েছে সেটা ধরার উপায়টা অ্যান্সার থেকেই বুঝতে হবে এখানে এইটা হচ্ছে, তার মানে নিশ্চয় এই জাতীয় প্রশ্ন ছিল। রাইট রাইট, এইভাবেই আমরা গবেষণা করে করে কোরআনের অন্য আয়াত থেকেও এভাবে আমরা বের করব, কারণ এটা এটা রেফারেন্স তো নবীজির ওই হাদিসটাই যে এই প্রশ্ন, অর্থাৎ এভাবে শুধু সূরা ফাতিহার আয়াতগুলো না, এভাবে যত কোরআনই পড়ব সেখানেই আমরা গবেষণা করে করে এটা দেখব। তবে ওই যে নীতিমালা, বারবার বলছি নীতিমালা, আমি আমার স্বেচ্ছাচারী ভাবে কিছু করতে পারবো না, কোরআন সুন্নার বিপরীতে যেন না যায়, তাহলেই কিছু ডেভেলপ করবে এবং বিশ্বকে কিছু দেয়া যাবে বা ইসলামের জাতির কল্যাণ হবে। এখানে একটা প্রশ্নের আমি অবতারণা করছি যে সূরা ফাতিহা কি কেবল দোয়া, নির্দেশনাবিহীন, এক্সারসাইজবিহীন, শুধু কি দোয়া? নো নো, এটা শুধু দোয়া না, আল্লাহর লাস্টের ইয়ে থেকেই পাওয়া যায়। আমরা যখন লাস্টে বললাম যে আমাদেরকে ওই পথে দিও না যে পথে চললে যারা অভিশপ্ত হয়েছে, বা তার জবাবে যে আল্লাহ কোরআনের কতগুলো আয়াত দিয়েছেন, অসংখ্য আয়াত দিয়েছেন, যেমন শুরুতেই সূরা বাকারা, তারপরে সূরা আরাফের 3 নম্বর আয়াত, তারপরে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাক, এই যে এই বিষয়গুলো যে আসছেন, অসংখ্য হাদিস আছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে পুরা কোরআনটাই তোমাদের জন্য এই সূরা ফাতিহার জবাব, দ্যাট ইজ স্মরণ এবং অনুসরণ, নট অনলি দোয়া। ইসলাম নিছক কথার জন্য না, এই অনুযায়ী অনুশীলন, অনুশীলনের ধর্ম, সো দ্যাট সূরা ফাতিহা শুধু দোয়া না, এটা প্র্যাকটিক্যাল নির্দেশ, নির্দেশনা কিভাবে পথ চলতে হবে। আরেকটা এই যে যে কথাটা বলা হলো এটা জবাব অবশ্য দিয়েছি যে কথোপকথন তাফসির কি নতুন? না, নতুন না, আসলে আমরা একভাবে শুনে অভ্যস্ত হয়ে গেছি, মনে করছি এটা নতুন না, ওই ওই হাদিসটাকে দেখে আমরা এভাবে, শুধু সূরা ফাতিহা না, আমাদের সবারই উচিত অন্যান্য বিষয়গুলো দেখ। ধন্যবাদ স্যার। আলহামদুলিল্লাহ, চমৎকার, আমাদের তাইবুর মশাই যেভাবে কথাগুলো বললেন চমৎকার বলেছেন, চমৎকার বলেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সবাই যদি এভাবে নিজেকে ডেভেলপ করে নিয়ে কথা বলতে থাকি, ইনশাল্লাহ আমাদের এই অধপতিত অবস্থার থেকে আমরা উন্নত হতে পারব। আত্মা যদি না করে গবেষণার পথ বন্ধ রেখে আমরা চলি, যা চলছে সেভাবেই, মোটেই নয়, মোটেই নয়, তাহলে কোরআনের অসংখ্য গবেষণার আয়াত বাদ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে গবেষণাকে উৎসাহিতমূলক যে সমস্ত হাদিস আছে ওই হাদিসগুলোকে বাদ দিতে হবে। আমাদের তৈবুর স্বামী যেটা বললেন, যদি আমরা খুবহু ওখানে কোনো অ্যাডভান্সমেন্ট না করতে পারি, আপডেটেড না করতে পারি, তাহলে তার গবেষণার কোনো প্রয়োজনই নাই, প্রয়োজনই নাই। আমরা আল্লাহ আমাদেরকে এ ব্যাপারও সঠিক পথ দেখাক। তাহমিনা আক্তার বাউ, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির তাহমিনা আক্তার, ওনারটা দিয়ে আমরা আজকে শেষ করতে চাই। স্যার, এটা তো আসলে আমরা এখন বলবো কথোপকথন ভিত্তিক তাফসীর, সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করবো স্যার। সেটা হচ্ছে প্রথম 3টি আয়াত বলার পরে সূরা ফাতিহার আল্লাহ তাআলা বলছেন যে তুই কে রে, তুই আমার প্রশংসা করছিস, আমার গুণগান গাচ্ছিস, আমার গৌরব বর্ণনা করছিস। তখন আমরা বলি যে আমি তো তোমার গোলাম, তোমার দাস, আমি তোমার দাসত্বের শর্ত পূরণ করে দাসত্ব করে থাকি। তখন বলে ঠিক আছে, তা তো খুবই ভালো, তা তুমি আমার কিছু কি চাও? তখন আমরা বলি যে আমি আপনার কাছে সাহায্য চাই। তখন বলছে কি সাহায্য চাও? তখন আমরা বলি যে আল্লাহ তোমার কাছে আমি স্থায়ী সঠিক পথটি চাই, তুমি যে পথে তোমার নিয়ামত ছিল, তোমার কল্যাণ পথ প্রাপ্ত হয়েছে ব্যক্তিগণ, সেই পথটি চাই, আর যে পথে ও পথভ্রষ্ট সেই পথটা চাই না। তখন আল্লাহ বলছে ঠিক আছে, তো স্থায়ী পথ তো তুই চাচ্ছিস, সেটা একটু বিশ্লেষণ করে বল কি স্থায়ী পথ। মানে এই জিনিসগুলো স্যার, এগুলো মানে এটা পরে আমি বলবো, জিনিসটা শেষ করি। তারপরে তখন আল্লাহর কাছে আমাকে স্থায়ী পথটা বুঝাতে হবে যে প্রত্যেকটা মানুষই তো কত দল বর্তমান প্রেক্ষাপটে আমাকে আনতে হবে, আমার কোরআনের শিক্ষা আমার জন্য কি, কিভাবে আমি প্রতিটা আয়াতের শিক্ষা আছে সেই শিক্ষাটা কি, ওটা আমার নিজেকে বুঝতে হবে।
হ্যাঁ, এখানে হচ্ছে আমি স্থায়ী পদ সবাই তো বলছে, এখানে অনেক দল, আওয়ামী দল, বিএনপি দল, জামাত ইসলামী, সিয়া সুন্নি, এত সবাই তো বলে যে এটা আমারটা সঠিক, আমারটা সঠিক। তা আমি তো পদ পাচ্ছি না, আমাকে তুমিই দেখাও, তুমি আমি তোমার কাছেই সাহায্য চাই, তুমিই আমাকে দেখাও। তখন আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মধ্যে এই সূরা ফাতিহা বারবার পাঠ করে বারবার বলছে কোরআনের দিকে ফিরো। তখন আমরা কোরআন তেলাওয়াতটাকে, কোরআনের শিক্ষাটাকে বাধ্যতামূলক করে দিচ্ছেন। তাহলে কোরআন থেকেই শিক্ষা নিয়ে তারপরে জীবন পরিচালনা করো। এটা এখন স্যার এই এই যেখানে কথা বলতে যাচ্ছিলাম যে প্রতিটা আয়াতেরই কি শিক্ষা, সেটা বান্দা নিজের সাথে মিলাতে হবে, নতুবাই অসুবিধা হবে। কারণ আমাকে আমার এই কোরআনে যখন আমি কথোপকথন দাঁড়াচ্ছি, অবশ্যই আল্লাহ তাআলা আমার সাথে কথা বলছেন, আমি আমি কি শিক্ষা নিচ্ছি সেই অনুসারে আমার বক্তব্যগুলো আমি বলছি এবং আসছে। এখানে কোনো ইয়ে নাই, শিক্ষাটাই নিতে হবে নিজেকে। একদম স্যার, যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওটা নিয়ে বসে থাকি তাহলে তো হবে না। না, আমার শিক্ষার সাথে আমাকে মিলাতে হবে, বর্তমান যুগের সাথে এটা মিলাতে হবে। কারণ আয়া প্রতিটা আয়াতেরই, কোরআনের প্রতিটা আয়াতেরই শিক্ষা আছে, সেই শিক্ষা নিজেকে বুঝতে হবে। তাহমিন আক্তার ম্যাডাম, উনি দুটি কথা এখানে আছে। উনি আমরা যেখানে সাহায্য চাই এবং আপনার দাসত্ব করি এবং আমার কাছে সাহায্য চাই, উনি ওটাকে দুটো ভাগ করেছেন। আলহামদুলিল্লাহ, ভালো, দুটো ভাগ করাও যায়, উনি সেটা করেছেন। এটা তো আরো অ্যাডভান্সমেন্ট, এটাই তো দরকার। দুটি একসাথে দিলেও চলে, আলাদা করলেও চলে, উনি সেটা করেছেন। শি হ্যাজ দ্য রাইট, শি হ্যাজ দ্য রাইট। তারপরে যখন কথোপকথন আসবে তখন তো আর ওই সবগুলো কথা না দিয়ে আমরা মোটামুটি সহজ যেটা মনে রাখা যায় তেমন দিয়েছে। আর উনি আর একটা কথা লাস্টে বলছেন, যেটা আমাকেও করতে হবে, আমাকেও বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন। কোরআনে বলছে ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যে তুমি আগে নিজে কোরআন বোঝো, অমুকে কি বলেছে তমুকে কি বলেছে সেখানে আগে যাবা না, এটা নিষেধ, কোরআন নিষেধ করেছে। আগে নিজে বোঝার চেষ্টা করো। যেমন দেখুন চিকিৎসা বিজ্ঞানে প্রথমে স্পেশালিস্টের কাছে যেতে হয় না, প্রথমে এমবিবিএস ডাক্তারের কাছে যেতে হয়, সাধারণ জ্ঞানী। যারা আমাদের দেশে তো নিয়ম নাই, ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনি কোনো স্পেশালিস্টের কাছে প্রথমে দেখাতে পারবেন না, আগে জিপির কাছে যেতে হবে, জিপি রিফার করলে যেতে পারবেন স্পেশালিস্টের কাছে। আল্লাহ সেই সিস্টেমই করেছেন, ফাসালু আল্লাহ যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তুমি আগে নিজের চেষ্টা করো, নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করো, তারপরে অমুকে তমুকে কি বলেছে সেটা দেখো। এটাও তো আমরা মানি না, আমরা এখন প্রথমেই যাই অমুকে কি বলেছে, তমুকে কি বলেছে, এ কি বলেছে, ও কি বলেছে, এটাও নিয়ম নয়। আলহামদুলিল্লাহ আমরা এগুলো এখন বুঝতে পেরেছি, বুঝতে শিখেছি, ইনশাআল্লাহ এই ধারা থামবে না, চলবে। এরপর আমরা লাস্টে চলে যাব, আমাদের মনে করেছিলাম ওখানে শেষ করবো, কিন্তু আমরা মনির ইসলাম কক্সবাজার ওনার কথা একটু শুনেই শেষ করি। অনেকেই এখানে বলতে পারবেন আমি জানি, আমাদের ডাক্তারদের মধ্যে বেশ কয়েকজন আছে তারা পারবেন, আরো কয়েকজন আছে পারবেন, কিন্তু সবাইকে তো 2 ঘন্টা তো হয়ে গেল। কি প্রশ্ন জাহাঙ্গীর কবির সাহেব? জি স্যার, অনেকেই অনেক কথা বলছে, এটা আমি শুনলাম, খুব ভালো লাগলো স্যার, আমার তো মাথার মধ্যে ছিল না এতগুলো স্যার, আমি অনেক কিছু শিখলাম স্যার আজকে স্যার। তারপর একটা প্রশ্ন আসে স্যার, সেটা অনেকেই বলে যে 7টা আয়াত নিয়ে একটু কনফিউশন স্যার, বিসমিল্লাহ দিয়ে শুরু হয় 7টা আয়াত। আমরা আমাদের তাফসিরে এটা লিখেছি এই ব্যাপারে স্যার, এটা অনেকেই বলছে কিন্তু এটা আসলে সঠিকটা, এটা আসলে বোঝা মুশকিল না। এটা দুটি মত আছে যে কেউ কেউ বলেছেন যে সূরা বিসমিল্লাহ সূরা ফাতিহার মধ্যেও যাবে, আর কেউ বলছে আলাদা, অসুবিধা নেই, এটা বাদ যাচ্ছে না তো, ওটা বিসমিল্লাহ সূরা এর অংশ। যারা বিসমিল্লাহ আলাদা দিয়েছেন তারা ওই 6 এবং 7 ওই ওইটা কেউ 6-7 কে 6 ধরেছে, তারা এডে করে আলাদা করেছে, 6 1 অংশ 6 আর 1 অংশ 7 বিসমিল্লাহকে আলাদা দিয়েছেন, তা তো অসুবিধা নেই, এটা খুব একটা মৌলিক বিষয়। কেউ যদি বাদ দিয়ে ফেলতো যে এটা এর মধ্যে না, তখন কথা ছিল না। তো জাহাঙ্গীর সাহেব আলহামদুলিল্লাহ, আসুন আমরা এভাবেই বোঝার চেষ্টা করি, করাচ্ছে আপনি জানি আপনি ভালো ভালো আমার আপনি মনে হয় মাদ্রাসা ইসলামের শিক্ষায় শিক্ষিত মনে হয় না জাহাঙ্গীর সাহেব? ইসলামী
মাদ্রাসায় ইনস্টিটিউশনাল শিক্ষা তো নবীর জামানাও ছিল না, ইনস্টিটিউশনাল শিক্ষা অবশ্যই দরকার, পরে এটা চালু হয়েছে। এই যে স্যার আপনি যে আলোচনা আয়োজন করছেন স্যার, এই যে বিভিন্ন জনের যে বিভিন্ন মতামত বিভিন্ন দিক থেকে আলোচনা করা, এটা তো অনেকটা পিএইচডির মতো হয়ে যাচ্ছে স্যার। এটা তো অনেক ভালো দেখেছে, মানে চিন্তা করে যদি গবেষণা করে এক্সট্রা কিছু নিয়ে আসা যায় স্যার, তাহলে তো ওটা পিএইচডির মতোই হয়ে গেল স্যার। আচ্ছা তো ঠিক আছে, তাই তো পিএইচডি তো ইসলাম তো গবেষণা করতে বলেছে, মানে সবাই পিএইচডি করতে বলেছে যদি আপনার কথায়। তাই তো হচ্ছে স্যার এটা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার এরকম আয়োজন করার জন্য স্যার। আচ্ছা ভালো লাগলো স্যার, আপনার কাছ থেকে শুনে আমরা শেষ করি, দু ঘন্টা হয়ে গেছে কিন্তু। স্যার একটু ভূমিকা বলি, ভূমিকা হচ্ছে স্যার সূরা হিজরের 87 নম্বর আয়াতে স্যার বলা আছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআন আল আযীম। করেক্ট, নিশ্চয়ই আমি পূর্ণ পঠিত সাতটি আয়াত এবং দিয়েছি আল কুরআন। তো এ থেকে স্যার বোঝা যাচ্ছে যে সূরা ফাতিহাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে, যেটা প্রচলিত আছে সূরা ইখলাস খুব ইম্পর্টেন্ট, আয়াতুল কুরসি তারপরে সব ইম্পর্টেন্ট, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইয়েস, ওই আয়াতে আল্লাহ একদিকে কোরআন রেখেছে আর একদিকে সূরা ফাতিহা রেখেছে। জি স্যার, তাতে বোঝা যাচ্ছে যে সূরা ফাতিহা অত্যন্ত ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এটা মানে সাজানোর দিক থেকে তালিকার মানে এক থেকে শুরু করে প্রথমে এই জন্য নিয়েছে এটা। স্যার একটা কথা বলে দেন স্যার, বলতে স্যার একটা আমার কেন যেন মনে হচ্ছে স্যার সূরা ফাতিহা হচ্ছে কোরআনের মাথা। ইয়েস, তাই তো, উম্মুল কোরআন, আর অন্যগুলো হাত পা এরকম ছিল স্যার। রাইট, একদিকে আল্লাহ কোরআন কে রেখেছেন, একদিকে সূরা ফাতিহা। ইসলামের যে মূল দর্শন সেটাকে যদি ঠিক রেখে আমরা ব্যাখ্যা করি, দ্যাট ইজ কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা করার যে মূল নীতিমালা সেটাকে ঠিক যদি রেখে যদি আমরা ব্যাখ্যা করি, তাতে যে কোনো ডাইমেনশনে ব্যাখ্যা করা যেতে পারে, তাতে দোষের কিছুই নেই এবং এটাই সঠিক আমি মনে করি। তো স্যার এখন মূল ব্যাখ্যাতে আসি স্যার। তো প্রথম তিনটি আয়াতে স্যার আল্লাহ যেখানে এখানে বলা হয়েছে যে সকল প্রশংসার জগৎ সমূহের রব বা বিশ্ব সমূহের রব আল্লাহর জন্য, যিনি বিচার, যিনি পরম দয়ালু ও করুণাময় এবং শেষ বিচারে শেষ বিচার দিনের মালিক। তো স্যার এখানে এটা বলে স্যার আমরা আল্লাহর প্রশংসা করছি। তো এখন স্যার এই যে সকল প্রশংসা জগৎ সমূহের রব বা বিশ্ব সমূহের রব, দিন দয়ালু এবং শেষ বিচার দিনের মালিক, এই কথাটা দিয়ে স্যার আমরা কি ধরনের প্রশংসা করছি এইটুকু স্যার আমাদের মনে যেন থাকে, সেটা আমাদের মাথায় রাখতে হবে, না হলে আমরা কিসের প্রশংসা করছি সেটা কথা বলতে গেলে অনেক কথা আছে, সেদিকে আমি গেলাম না স্যার। তো এই যেহেতু আমাদেরকে এটা বুঝতে হবে যে কিসের প্রশংসা করছি, তার মানে হচ্ছে স্যার আমাদের কোরআন যে বুঝে পড়তে হবে সেটাও একটা ইন্ডিকেশন এখানে চলে আসে স্যার, এখানে আমার কাছে মনে হচ্ছে সেটা। তো তো জি স্যার, এরপরে তাহলে আল্লাহ আমাদের এই প্রশংসার কথা শুনে আল্লাহ বলছেন যে যে তুই যে আমার প্রশংসা করলি তখন তো কি তোর পরিচয়, তোর পরিচয়টা বল আমাকে একটু। তখন তখন বান্দা বলছে যে আমরা শুধু আপনারই দাসত্ব করি এবং আপনার কাছে সাহায্য চাই। তার মানে হচ্ছে স্যার যে এই দাসত্বের ব্যাপারটা আসবে স্যার দাসত্বের শর্ত পূরণ করে, আমরা দাসত্ব করি যেটা সেটা। তো তখন আল্লাহ তখন বললেন যে স্যার ঠিক আছে, জানলাম তোমার পরিচয় বুঝতে পারলাম যে তুমি কে, ঠিক আছে তুমি আমার ইবাদত করো, তো এখন বলো তুমি চাও কি, এই যে প্রশংসা করছো নিশ্চয়ই প্রশংসা করার পেছনে তোমার একটা দাবি আছে বা চাওয়া আছে, তাহলে চাওয়াটা কি তোমার? তখন স্যার আল্লাহ তাদেরকে উত্তর দিচ্ছে যে আমি আপনার কাছে স্থায়ী পত্রি চাচ্ছি, কারণ আমরা দেখছি যে আমি দেখছি যে এক একজন ইসলামের এক এক রকম ব্যাখ্যা দিচ্ছে, তো তার মানে বোঝা যাচ্ছে যে আপনার যে পথ, আপনাকে যে পাওয়ার, আপনার নৈকট্য লাভের, আপনার যে আপনাকে পাওয়ার যে পথ, সেটা বিভিন্ন জন বিভিন্ন রকম ব্যাখ্যা দিচ্ছে। তা আমার তো মনে হচ্ছে তা নয়, কারণ আপনি যেহেতু তিন কালের জ্ঞান রাখেন, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং আপনাকে পাওয়ার পথ থাকবে একটি নির্দিষ্ট, সো এটি স্থায়ী পথ হবে। রাইট, সেই জন্যই আপনার কাছে স্থায়ী পথটি আমি চাচ্ছি আপনার কাছে। তো তখন আল্লাহ তখন বললেন যে তোমার এতক্ষণ যে প্রশংসা করলা যা করলা সব বুঝলাম, অনেক কথাই তুমি বললে, তো তাহলে আসলে তুমি স্থায়ী পথ বলতে কি বুঝাচ্ছ এখানে, সেটা আমাকে ব্যাখ্যা করে খুলে বলো তুমি কি বুঝাতে চাচ্ছ। তখন স্যার সালাত আদায়কারী বলে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো এই কথা স্যার বুঝাতে গিয়ে স্যার সালাত আদায়কারী উনি বলে থাকে যে আমি জীবনযাপন করতে গিয়ে, পৃথিবীতে বসবাস করতে গিয়ে, ইসলাম পালন করতে গিয়ে আমি বিভিন্ন জনকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত দেখছি, যেমন জামাত ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, তাবলিগ ইত্যাদি, হিজবুত তাওহীদ, প্রচুর দল দেখছি, তারা সবাই নিজেদেরকে সঠিক মনে করে আর বাকি সবাইকে ভ্রান্ত মনে করে। তাহলে আমি তো
বিভ্রান্ত হয়ে যাচ্ছে এখানে, আমি বুঝতে পারছি না যে আসলে আমি কোনটাকে ফলো করব। সুতরাং আপনি আমাকে সেই কাকে ফলো করবো সেইটা আমাকে বুঝিয়ে বলে দেন আপনি। এই কথার প্রেক্ষিতে আল্লাহ বলেছেন যে তুমি যদি কোরআনটাকে পড়ো তাহলেই তুমি বুঝতে পারবে যে কারা সঠিক পথে আছে। এবং সেই কোরআনটা পড়ার উপায় হচ্ছে যে সালাত যখন তুমি পড়ো সূরা ফাতিহা এর সাথে ছোট সূরা হলে ছোট সূরা, আর যদি বড় আয়াত হয় তাহলে যে কোনো হলে তাহলে এর সাথে পড়লে তাহলে কোরআনটাকে তুমি সম্পূর্ণভাবে পড়তে পারবা, বুঝতে পারবা এবং জানা হয়ে যাবে তোমার কোরআনটা। তখন তখন তুমি বুঝতে পারবে যে কারা সঠিক পথে আছে কারা ভুল পথে আছে। এবং এবং আমি পুরো কোরআনটাকে এভাবে রিভিশন দেওয়ার একটা চমৎকার পদ্ধতি করেছি, তাহলেই তুমি বুঝতে পারবে কারা সঠিক পথে আছে এমন পথে আছে। এবং সর্বশেষ এবং উনি সংক্ষিপ্তভাবে যেটা বলেছেন যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, অর্থাৎ আমি যেটা নাজিল করেছি সেটাই অনুসরণ করো, অন্য কাউকে অনুসরণ করো না, তাহলেই তুমি সঠিক পথটা খুব সহজেই পেয়ে যাবে। স্যার উপস্থিতি শুনলেন আমাদের ময়ুরুসাম কক্সবাজার, মঞ্জুসাম রাজশাহী, তারপরে তাহমিনা আক্তার বাও, আমাদের নুরুন হাজ্জোসনা ম্যাডাম, এর মধ্যে আরো অনেকেই এরকম তাফসীর করতে পারবেন আমি জানি। আমাদের খলিল রহমান সাহেব বললেন, আরো বলেছেন আলহামদুলিল্লাহ, এভাবে যদি তাফসীরবিদ তৈরি হয়ে যায় ইবলিস ভাবতে হবে, প্রথমে বাংলাদেশ থেকে ভাবতে হবে, তারপরে সকল মুসলিম দেশ থেকে, তারপরে পৃথিবী থেকে। আসসালামু আলাইকুম স্যার, আমি একদমই নতুন, আমি জাস্ট একটু স্যার কথা বলতে চাচ্ছিলাম। স্যার একটা গভর্নমেন্ট কলেজে আছে, আমি মুসলমান মনি রাখাতুন। স্যার আমার কাছে একটা জিনিস মনে হয়েছে স্যার, আমি অনেক আলোচনা শুনলাম আমার ভালো লাগছে, আমি কিন্তু স্যার নতুন বললামও। আমার কাছে যে জিনিসটা না শেয়ার করে আমি আসলে স্বস্তি পাচ্ছি না, একটু জাস্ট শুরু করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটাই আল্লাহ জানেন, তিনি সর্বজ্ঞাত। কাজেই আল্লাহ যুগে যুগে নবী রাসুলকে পাঠিয়েছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, কিন্তু মানুষ বরাবরই নবী রাসুল যখন চলে গেছেন তখন তার পথ থেকে সরে গেছেন। এমনকি মুসা আলাইহিস সালামের ঘটনা আমরা জানি যে কয়েকদিনের জন্য উনি বাইরে ছিলেন, এসে দেখেন গরু পূজা শুরু হয়ে গেছে। এই যে মানুষ বিভ্রান্তির পথ ভ্রষ্ট হয় এটা আল্লাহ জানেন। এবং সর্বশেষ নবী এবং রাসুল, সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি এবং রহমত হিসেবে কোরআনকে পেয়েছি, আর পরে কোনো আসমানি কিতাব আসবে না। কাজে মানুষ যাতে আর কখনোই বিভ্রান্তির মধ্যে না যায়, কাজে অতীত আহলি কিতাবধারী যারা তারাও স্বীকার করছে যে তারা তাদেরই সঠিক পথ, যেমন ইহুদিরা মনে করে তারাই শুধু জান্নাতে যাবে, খ্রিস্টানরা মনে করে তাদের পথটাই সঠিক পথ, ইসলাম বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা অনেকেই ইসলামের মধ্যে আসছে আবার অনেকে আসে নাই, যারা আসে নাই তারা তাদেরটাকে নিয়ে প্রাউড ফিল করছে। এবার ইসলামের অনুসারী যারা তারাও আবার নানান মত নানান পথকে বেছে নিচ্ছে, যদিও আল্লাহর এবং নবী তারপরে সালেহীন ব্যক্তির কথা অন্য কোরআনের অন্য আয়াতেও আসছে, কিন্তু তারপরেও মানুষ এক একজন এক এক ভাবে, যেমন একজন পীর বলছে আমার পথে আসলেই সে যে আল্লাহ যে পরবর্তী যে উলিল আমর বলছে সে উলিল আমর হচ্ছে আমি, এইভাবে এক একজন এক এক ভাবে দাবি করছে বা করতেই থাকবে, এটা আল্লাহ জানেন। যার কারণে আল্লাহ এই দোয়াটি শিখিয়েছেন যাতে মানুষ কিয়ামত পর্যন্ত এর উপর অটল থাকে। এটা যেমন দোয়া তেমন স্যার পুরো কোরআনকে এস্টাবলিশড করার পন্থা, কারণ মানুষ পাঁচ অক্ত নামাজে প্রতিবার যখন আল্লাহর কাছে ওই আল্লাহর শিখানো সেই দোয়াটি আল্লাহকে বলছে যে আমি তোমার আনুগত্য করি, তোমার কাছে সাহায্য চাই, তাহলে অন্য কারোর কাছে সাহায্য চাওয়ার আর কোনো সুযোগ থাকছে না, অন্য কারোর আনুগত্য করার আর কোনো সুযোগ থাকছে না। সবকিছু আল্লাহ তখন যখন বলছেন যে তোমাকে সঠিক শান্তির পথ, এই যে পার্মানেন্ট পথ, এটা দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি, অর্থাৎ পার্মানেন্ট রাস্তা হচ্ছে আলটিমেট গোল হলো জান্নাত লাভের যে আকাঙ্ক্ষা, যে জীবনে শুরু আছে শেষ নাই, সেই পার্মানেন্ট গোলে যাওয়ার জন্য যে রাস্তা ব্যবস্থা দুনিয়ায় শান্তি দিবে পরকালে মুক্তি দিবে। স্যার আমার কাছে মনে হচ্ছে সেই পথে যেতে হলে কোরআন এবং সুন্নাহ, আর নবী রাসুলের কথা বলা হয়েছে যারা পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, আশারে মুবাশশিরা দশজন সাহাবীও আছে, এবং এটা স্যার সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমরা নবী রাসুলদের মধ্যে পার্থক্য। ওকে মনে রাখতেন ম্যাডাম, মনে রাখতেন ম্যাডাম, চমৎকার, ভালো বলেছেন আপনি। আপনি থাকুন, আপনি আজ প্রথম আসছেন, কিন্তু আপনি থাকুন, আপনি আসুন, আপনার কাছে আমরা তাফসীর শুনতে চাই। এখানে আমরা সকলকে সুযোগ দিচ্ছি তাফসীর করার, কারণ তাফসীর করতে লাগবে উৎকর্ষিত আকল। কাজেই কোন আপনি চমৎকার বলেছেন, ভালো বলেছেন। আমি এখানে কিছু বলার নাই, খালি আমি ওই যে প্রশ্ন, আল্লাহর প্রশ্নগুলো কেমন ভাবে আসবে সেগুলো খালি একটু বলবো, যাতে আপনারা ওই প্রশ্ন অনেকেই সময়ের ইসের জন্য হয়তো সেগুলো বলতে পারেনি পারবেন, কিন্তু চমৎকার আপনারা যে তাফসীর করলেন, বেশ কয়েকজন অত্যন্ত চমৎকার তাফসীর হয়েছে।
অত্যন্ত, এবং এভাবেই আমাদেরকে ডেভেলপ করতে হবে। আমি ব্যাখ্যায় পুরা না যেয়ে খালি প্রথমে বলি, যখন প্রথম তিনটা আল্লাহর প্রশংসা, প্রশংসা করার পরে উজ্জ্বকতাটা কেমন ভাবে বলতে হবে সেটা। আল্লাহর প্রশংসা যখন করলো, এটা সাধারণই যে কোনো অ্যাপ্লিকেশন করলে আমরা আই বেক মাস্ট রেসপেক্টফুলি স্টেট দ্যাট বলি, সেটা আল্লাহ বলছেন কে তুই আমার প্রশংসা করছিস, তখন বাংলা পরিচয় দিয়েছে আমি শুধু আপনারই দাসত্ব করি এবং শুধু আপনারই সাহায্যে। এর ব্যাখ্যা আছে আমাদের বইতে, তাফসিরে ব্যাখ্যা আছে, আমাদের বইতেও ব্যাখ্যা আছে, দেখে নেবেন আমরা সেখানে না যাই সময় বাঁচানোর জন্য। যখন পরিচয় দিল তখন আল্লাহ বলছেন ওকে তোর পরিচয় জানতে পেরেছি, বল তুই কি চাস। তখন আল্লাহ বান্দা বলছে যেটা আমাকে স্থায়ী পথটি দেখান। তখন আল্লাহ বললো যেটা উজ্জ্বল আছে এখানে, আল্লাহ বলছেন আচ্ছা এতক্ষণ তুই যা বললি তা তো বোঝা যাচ্ছে তুই একেবারে স্থায়ী পথেই আছিস, তা তুই আবার আমি চাইতে বললাম তুই আর কিছু না চেয়ে স্থায়ী পথে চালি, কি বিষয়ে একটু ব্যাখ্যা করতো, স্থায়ী পথ বলতে তুই কি বলতে চাচ্ছিস। তখন বান্দা বলল এই কথাটা ছয় সাথে, ছয় সাথে এটার ব্যাখ্যা হচ্ছে ওই যেটা আপনার অনেকেই বলছেন, বান্দা আমি তো এই মহাবিপদে আছি, চতুর্দিকে যেদিকে শুনছি শালি অনেক দল, শত শত দল, সেই শিয়া সুন্নির থেকে শুরু করে বাংলাদেশে থেকে শত শত ইসলামী দল, এবং আপনারা যেটা বলেছেন সেটাই প্রত্যেকে বলে আমিই সঠিক পথ, তোমাকে গোমরা, তা আমি কোন পথে যাব, আমাকে সেই স্থায়ী পথটি বলে দিন। আপনার পথ তো স্থায়ী হতে হবে, আপনি তিন কালের জ্ঞান লেখেন এটা হবে সেটা হবে ওটা হবে, এরকম তো হবে না, মৌলিক তো পার্থক্য হবে না। তখন আল্লাহ কি বললেন সে কথাটা এরকম যে বান্দা আমি তো তিন কালের জ্ঞান আমার আছে, তোমরা যে এই বিপদে পড়বে এটা আমার জানা আছে, এই জন্যই তো আমি সূরা ফাতিহাকে কোরআনের প্রথমে আনেছি, এবং এই জন্যই তো আমি প্রত্যেক সুরার প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে বলেছি, এবং তারপরে কি পড়তে বলেছি কোরআনের একটি আয়াত, বড় আয়াত অথবা ছোট আয়াত। কারণ যে ব্যক্তি কোরআন জানবে সে বুঝতে পারবে কোন দল সঠিক পথে আছে আর কোন দল ভুল পথে আছে। যে দল কোরআনের পথে আছে আর কোরআনের পথে থাকতে গেলে সুন্নার পথেও থাকতে হবে, কোরআনে সুন্নাকে অনুসরণ করতে বলেছে, পরিষ্কারভাবে বলেছে কোরআন সুন্নার পথে আছে, কোরআনের পথে আছে, সে দলই প্রকৃত সঠিক পথে আছে, স্থায়ী পথে আছে, তুমি তাদের অনুসরণ করবা। আর ওই কোরআনে আমি বলে রেখেছি ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা শুধু সেই কোরআন যে কিতাব আমি নাজিল করেছি সেটাকে অনুসরণ করো, সেইটাকে যারা বলছে সেইটাকে যারা প্রচার করছে সেটির উপরে যারা আমল করছে তাদেরকে অনুসরণ করো, এছাড়া অন্য কোন অভিভাবক ওলি আউলিয়া নামের আগে যাই থাকুক, ডাক্তার ইঞ্জিনিয়ার, কারো কথা শুনবা না, কারো পথে যাবা না। এর এটাই জাস্ট আমি একটু ওই আল্লাহর কথাটা কিভাবে একটু বললাম, বাকি আপনারা যা বলেছেন চমৎকার। আর এর যে সাধারণ তাফসির যেটা সেটা আমাদের যে মৌলিক তাফসির যুগের জ্ঞান, ওখানে অনুবাদ মৌলিক তাফসিরের সাধারণ তাফসিরটা আছে, আপনারা সেটা দেখে নেবেন, বিস্তারিত ব্যাখ্যাও আছে, আপনারা অনেকেই বলেছেন, অনেকে আরো ভালো বলেছেন, আরো অ্যাডভান্স করেছেন, এটাই তো দরকার, এটাই তো দরকার, অ্যাডভান্সমেন্ট দরকার। আলহামদুলিল্লাহ 2:10-12 হয়ে গেছে, আমরা মনে হয় 5 মিনিটের একটু ভিতর ইয়ে দেই।